তো আমাদের আজকে ক্লাস নাম্বার 2, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি, দ্যাট মিনস একটা প্রজেক্ট যেভাবে থাকে স্ট্রাকচার, সেই প্রজেক্টের একটা স্ট্রাকচার আমরা মেনটেন করার চেষ্টা করব। আমাদের ফোল্ডার নাম দিচ্ছি ক্লাস 2। তোমরা জানো এই ফোল্ডারের ভিতরে বেশ কয়েকটি সাব ফোল্ডার থাকে। আমাদের সিএসএস নামে একটা ফোল্ডার থাকে, আমি লিখে নিচ্ছি সিএসএস। কিবোর্ড থেকে শর্টকাটের মাধ্যমেও ফোল্ডারগুলো ক্রিয়েট করতে পারো, কন্ট্রোল শিফট এন যদি দাও তাহলে নিউ ফোল্ডার আসবে এবং তুমি এডিট করতে পারবা। সো জেএস, কন্ট্রোল শিফট এন, দেন হচ্ছে ইমেজেস, কন্ট্রোল শিফট এন, ওয়েব ফন্টস। সো আমাদের প্রজেক্টের মধ্যে যে কমন ফোল্ডারগুলো থাকে আমরা প্রতি ক্লাসেই লেখার চেষ্টা করব, কারণ হচ্ছে আমাদের তাহলে প্রজেক্টের স্ট্রাকচারটা সবার মাইন্ডে সেট হয়ে যাবে। এরপরে আমাদের এই রুট ফোল্ডারের মধ্যে অবশ্যই ইন্ডেক্স ফাইল থাকবে, ইন্ডেক্স ডট এসটিএমএল। যদি আমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা সিএসএস ফাইল ক্রিয়েট করে নিব, আমরা চাইলে এখানে ক্রিয়েট করতে পারি, পরবর্তীতেও আমরা ক্রিয়েট করতে পারবো। তো আমাদের কমন যেই সিএসএস ফাইলটা সেটা আমরা চাইলে সিএসএস ফোল্ডারের ভিতরে ক্রিয়েট করে নিতে পারি, স্টাইল ডট সিএসএস। সরি, আমাদের এক্সটেনশনটা টিএক্সটি রয়ে যাচ্ছে, আমি একটু রিমুভ করে দিচ্ছি, রিনেম করে নিলাম। ওকে, তো আমি লেকচার 3-4 যেটা আমরা ক্লাস 2 বলতেছি ওখানে সব সিএসএসি আমি ইন্টারনাল লেখার চেষ্টা করছি, কারণ প্রত্যেক পেজের আলাদা আলাদা অ্যাপ্লিকেশন দেখিয়েছি, এই কারণে আমরা চাইলে এক্সটার্নাল সিএসএস দিয়ে কিন্তু সব করতে পারবো। আচ্ছা, এবার আসি যে আমাদের প্রজেক্টের প্যাটার্ন বা প্রজেক্টের স্ট্রাকচারটা আমরা তৈরি করলাম। এখন আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন এস ব্র্যাকেটস প্রজেক্ট, অথবা ব্র্যাকেটস আগে ওপেন করে পরবর্তীতে তুমি এটা ওপেন করতে পারবা। আজকে ক্লাসে আমাদের আলোচনার মধ্যে যে বিষয়গুলো থাকবে তার মধ্যে অন্যতম হচ্ছে টেবিল এবং ফর্ম। ফর্ম নিয়ে আমাদের পিএইচপিতে প্রচুর কাজ করতে হয়, কারণ হচ্ছে ইউজারের কাছ থেকে কোনো ডেটা পিএইচপি দ্যাট মিন সার্ভারে পাঠাতে হলে ফর্মের ইউজই সবচেয়ে বেশি, এটার কোনো বিকল্প আমরা এখন পর্যন্ত ওইভাবে পাই না। তো ফর্মের ব্যবহার অনেক, যদি আমরা ওয়েব পেজকে ডাইনামিক করতে চাই তখন পিএইচপিতে যখন যাব তখন এটার ইউজ হবে। টেবিল আমরা টেবিলের ক্ষেত্রে আমাদের, আচ্ছা আমি তোমাদের ক্লাস রেকর্ড করার সময় যেটা ছিল সেটাও এখানে ওপেন হয়ে আছে। আমাদের আজকে হচ্ছে ক্লাস 2, ওকে। টেবিল হচ্ছে আমরা জাস্ট ডেটা রিপ্রেজেন্ট করার জন্য, টেবিল টেবুলার ফর্মেটে ডেটা রিপ্রেজেন্ট করার জন্য টেবিল ইউজ করে থাকি। তো আমরা যদি শুরুতেই জাস্ট ইন্ডেক্স ইন্ডেক্স যেই ফাইলটা আছে এখানে যদি আজকে কী কী পড়াবো সেটা যদি একটা লেসন প্ল্যান রেডি করি, দেন আমরা সেই হিসাবে যদি প্রসিড করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেহেতু আমাদের ইমমেট প্লাগইনটা ইনস্টল করা আছে আমরা শর্টকাটগুলো ইউজ করব, শিফট ধরে এক্সক্লামেটরি সাইন দেন ট্যাব, তাহলে আমাদের বেসিক স্ট্রাকচার চলে আসলো। তো আমরা প্রথমেই যদি আজকের লেসন প্ল্যানটা লিখে নেই, টাইটেলের মধ্যে আমি দিচ্ছি লেসন প্ল্যান, টাইটেল তো বুঝতেই পারো যে টাইটেল হচ্ছে জাস্ট ওয়েব পেজের একটা টাইটেল। এখন যদি আমরা এইচ ওয়ান ট্যাগ নেই, এইচ ওয়ান ট্যাব দিচ্ছি, এইচ ওয়ান ট্যাগ তৈরি হয়ে গেলো। সাপোজ আমি বললাম যে টুডেজ লেসন প্ল্যান, তো আমরা লাস্ট ক্লাসে আনঅর্ডার্ড লিস্ট ইউজ করেছি, অর্ডার লিস্টও ইউজ করেছি। আমি আনঅর্ডার লিস্ট দিয়েই একটা প্ল্যান রেডি করি, সাথে লিঙ্কও থাকবে যেটা অ্যাঙ্কর ট্যাগও আমরা ইউজ করবো। যদি শর্টকাটে আমরা চাই, যেহেতু ইমমেট আছে শুরুতেই বলছি, ইউএল, ইউএলের পরে আসে এলআই, এলআই কয়টা চাই ধরে নিচ্ছি আমি 5টা চাই, তাহলে মাল্টিপ্লিকেশন সাইন দ্যাট মিনস স্টার সাইন দেন 5, এরপরে গ্রেটার দেন সাইন, আমি চাই অ্যাঙ্কর ট্যাগও আসবে। প্লিজ, হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, আমি অন্য সফটওয়্যার দিয়ে রেকর্ড করতেছি, ঠিক আছে আমাদের রেকর্ডিং চলতেছে। তাহলে অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের পরে আমি যদি কার্লি ব্র্যাকেটস ইউজ করি এবং তার ভিতরে যদি আমি স্যাম্পল টেক্সট হিসাবে আইটেম 1, 2, 3, 4 চাই, তাহলে আইটেম লিখলাম, এরপর একটা ডলার সাইন, যদি একটা স্পেস দিই তাও দেওয়া যাবে, না দিলেও পাশাপাশি আসবে। এরপরে কার্লি ব্র্যাকেটসের বাহিরে এসে ক্লিক করে ট্যাব দিব, তাহলে অটোমেটিক একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেল, এই যে ইউএল এর ভিতরে এলআই, এলআই এর ভিতরে এ, এর ভিতরে আবার আইটেম। এখন যদি মনে করো আইটেমগুলো
তুমি রিমুভ করে আজকের আমি যা বললাম যে কি কি আলোচনা করব, সাপোজ ধরো শুরুতেই আমরা যেটা আলোচনা করব এইচটিএমএল টেবিল ফর্মের কথা বলেছি, যদিও তার আগে আমরা আলোচনা করব হচ্ছে ইনলাইন ভার্সেস ব্লক। তো মার্জিন প্যাডিং সম্পর্কে লাস্ট তোমাদের লাইভ রেকর্ডে যেহেতু আমি কথা বলেছি, এই কারণে এখানে আমি আর আজকে নতুন করে দেখাচ্ছি না। তোমাদের যেই সেকেন্ড লেকচারটা আমি পাবলিশ করেছি ফর্মালি, ওখানে মার্জিন প্যাডিং সম্পর্কে বলা আছে। তোমাদের লাস্ট লাইভ ক্লাসে আমি মার্জিন প্যাডিং দেখিয়েছিলাম না? আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো এইচটিএমএল টেবিল, দেন হচ্ছে আমরা চাই এইচটিএমএল ফর্ম, এরপরে আমরা সিএসএস এর বেশ কয়েকটা কাজ দেখতে চাই, লাইক সিএসএস পজিশন খুবই গুরুত্বপূর্ণ এবং সিএসএস অপাসিটি ছবির ট্রান্সপারেন্সি বা ট্রান্সপারেন্ট করার জন্য আমরা ইউজ করে থাকি অপাসিটি। শুধু পিকচার না, আমরা চাইলে কোনো কি বলে ড্রয়িংয়ের মধ্যে, দ্যাট মিন্স স্কোয়ার হোক রেক্টেঙ্গেল হোক, সেগুলোর মধ্যে কালার দিয়ে সেগুলোর অপাসিটি চেঞ্জ করতে পারি। এবং সর্বশেষ আমার আরেকটা দরকার, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট কপি তৈরি করে নিলাম, আমরা নেভিগেশন বারটা দেখবো, দ্যাট মিন্স একটা মেনু বার দেখবো যেটাকে আমরা নেভিগেশন বলি। যদিও এখন যেটা বানাচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ নেভিগেশন, কন্ট্রোল এস। এখানে আমি আপাতত সবগুলোতে হ্যাশ সাইন দিচ্ছি, হ্যাশ সাইনের মিনিং হচ্ছে যে আমার ক্লিক করলে কোথাও যাবে না, কারেন্ট পেজেই থাকবে, যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো পেজ বানাইনি। আমি যতটুকু লিখলাম এতটুকু যদি আমরা রান করি, তোমরা বিভিন্ন ব্রাউজারে ওপেন করে দেখবা, গুগল ক্রোম, দেন হচ্ছে মজিলা, এক এক ব্রাউজারে এক এক ধরনের বেনিফিটস আছে। এটা যখন আমরা ডিবাগিং করব তখন তোমরা বুঝতে পারবে। আজকে হয়তো বা একটু দেখাবো, আজকের লেকচার যেটা পাবলিশ করেছে ওখানে আছে ইন্সপেক্ট ইলিভেন্ট বলে একটা টার্ম, কীভাবে ইন্সপেক্ট করতে হয়, এই কোডকে এডিট করতে হয়, সেটার জন্য আমাদের ব্রাউজার হেল্প করে। তো আমি জাস্ট কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন করে নিচ্ছি যাতে তোমাদের সামনে একটু লার্জ ফন্ট আকারে শো করে, তোমরা মনে সবাই দেখতে পাচ্ছ তাই না? এখানে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবা যে এখন আমি যদি কোনো লিঙ্কে এখন ক্লিক করি, যে ইনলাইন ব্লকে ক্লিক করলাম, দেখো উপরে ইউআরএল একটা হ্যাশ সিম্বল আসছে, তার মানে আমি কারেন্ট পেজে আছি, অন্য কোনো পেজে যাচ্ছি না। যখন আমাদের লিঙ্ক সেট করব প্রপার তখন দেখাচ্ছে ওই পেজটাতে যাবে। এখন আমরা শুরুতেই একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, এই নিচের সাত যে ব্ল্যাক অংশটা আছে এখানে রাইট বাটন ক্লিক করবা, রাইট বাটন ক্লিক করে নিউ ফাইল, আমি নাম দিচ্ছি প্রথমটা ইনলাইন ব্লক ডট এইচটিএমএল। সো এটাই হচ্ছে আমাদের সেকেন্ড ফাইল, খুব দ্রুত শিফট এক্সক্লেমেটরি সাইন ট্যাব, এবং আমরা এখানে দেখতে চাই ইনলাইন ভার্সেস ব্লক। তাহলে আমরা ইনলাইন ভার্সেস ব্লক দেখার জন্য আমরা প্রথমে কয়েকটা এক্সাম্পল সেট করি, তারপর আমি ব্যাখ্যা দিব। সাপোজ ধরো এইচ ওয়ান ট্যাগ ইউজ করে আমি বললাম মাই সাইট, এটা হচ্ছে হেডিং চিন্তা করতেছি। এবার আসো নতুন একটা ট্যাগ, লাস্ট ক্লাস হয়তো একটু বলেছিলাম যে ডিভ ট্যাগ, ডিআইভি, ডিভ মানে ডিভিশন ট্যাগ। আমরা এইচটিএমএল এর স্ট্রাকচার ডিজাইন করার জন্য ডিভ ট্যাগ অনেক ইউজ করে থাকি। ডিভ মানে হচ্ছে যে আমরা ডিভিশন করে করে আমরা সেগমেন্ট করি আর কি, আসলে যে হেডার একটা পার্ট, ফুটার একটা পার্ট, বডি একটা পার্ট, বডির মধ্যে আবার লেফট রাইট সেন্টার এগুলো থাকে, আমরা ডিভ দিয়েই কাজগুলো করার চেষ্টা করি। তাহলে ডিভের শুরু এবং শেষ থাকবে, ডিভের মিনিং হচ্ছে ডিভিশন, ডিভের নিজস্ব কোনো অ্যাট্রিবিউট নাই, নিজস্ব কোনো অ্যাট্রিবিউট নাই, নিজস্ব বলতে যেটা বোঝানো হয় যেমন এইচ ওয়ানের মধ্যে যদি আমরা এখানে টেক্সট অ্যালাইন বা অ্যালাইন যদি দেই, অ্যালাইন যদি দেই তাহলে কিন্তু কাজ করবে, দ্যাট মিন্স সেন্টার দিলে কাজ করবে, এই ধরনের কোনো অ্যাট্রিবিউট ডিভের জন্য নাই, অর্থাৎ ডিভের নিজস্ব কোনো অ্যাট্রিবিউট নাই। কোনো অ্যাট্রিবিউট সেট করতে হলে অবশ্যই স্টাইল দিয়ে সেট করতে হবে। তা আমরা এখানে আমি অ্যাট্রিবিউট দিচ্ছি না, সব স্টাইল দিয়ে করতে চাই এই কারণে। তাহলে ধরো ডিভের ভিতরে আমি লিখলাম লরেম, ট্যাব দিচ্ছি, যেহেতু লরেম ইপসাম সেট করা আছে আমার টেক্সট চলে আসলো, আবার দিচ্ছি লরেম ট্যাব, মোটামুটি আমাদের একটা প্যারাগ্রাফের মতো তৈরি হচ্ছে। আমি এখন পর্যন্ত কোনো প্যারাগ্রাফ দেইনি, কোনো পি ট্যাগ দেইনি, নিচে যদি মনে করি একটা পি ট্যাগ, আচ্ছা পি ট্যাগ পরে আসি, পি ট্যাগ ছাড়াই থাক, কন্ট্রোল এস। এবার আসো আউটপুটে যদি যাই, রিফ্রেশ, এখন দেখো এখানে যদি ইনলাইন ব্লকে ক্লিকও করো কোথাও যাচ্ছে না, মনে হতে পারে যাচ্ছে না কেন, এখানে দেখো হ্যাশ চিহ্নটা কিন্তু বসে আছে, আমি আগে ক্লিক করেছিলাম এই কারণে। তো আমাকে অবশ্যই ব্যাকে যেতে হবে, যে ব্যাকে গেলাম হ্যাশ চিহ্ন রিমুভ হয়ে গেল, রিফ্রেশ দিচ্ছি, এখন আমি ইনলাইন ব্লকে গেলে হয়তো বা কাজ করছে, এগেন আমাদের প্রবলেম হচ্ছে, এবার রিফ্রেশ দেই। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, আমরা হাইপার লিঙ্ক যেহেতু করিনি, আমরা করে আসি আগে। তাহলে এখানে আমাদের ইনলাইন
ব্লক, কন্ট্রোল এস, অল্টা ট্যাব, F5। আমি রেকর্ডে কিন্তু অনেকবার বলেছি কন্ট্রোল এস, অল্টা ট্যাব, F5। সো এটা অবশ্যই বুঝবা। অল্টা ট্যাব কিন্তু জাস্ট উইন্ডো সুইচ করার জন্য, ওপেন উইন্ডো যেগুলো থাকে আমি সুইচ করার জন্য এটা ইউজ করি, তোমরাও ইউজ করবা, দ্রুত কাজ করতে পারবা। তাহলে আসো আমি ব্রাউজারে যাচ্ছি, ইনলাইন ব্লক, দেখো আউটপুট কিন্তু আমাদের আসছে। এখন এই যে আউটপুট, এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে ডিভ। তোমার কাছে মনে হচ্ছে হেডার মনে শুধু এতটুকু জায়গা দখল করেছে, আর ডিভ আমরা দেখতে পাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত, যদিও রেকর্ডের প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কথাটা বলেছি, পরে গিয়ে আমি আবার অ্যাকচুয়ালটা বলেছি। এখানে দেখো মাই সাইট মনে হচ্ছে এতটুকু জায়গা দখল করেছে, কিন্তু সে আসলে এতটুকু জায়গা দখল করেনি, পুরো একটা লাইন লেফট থেকে রাইট পর্যন্ত পুরোটা সে ইউজ করেছে। আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে বুঝতে পারবো যে তার জন্য বরাদ্দকৃত জায়গা কতটুকু, এই ডিভের জন্য বরাদ্দকৃত জায়গা কতটুকু। যদি আমি আরও দুই একটা ট্যাগ বাড়াই, সাপোজ ধরো যদি আমি নিচে আরও একটা ডিভ নেই, আচ্ছা নিচের ডিভটা পরে নিচ্ছি, আমি একটা শর্টকাট দেখাবো এই কারণে। এখানে আসো আমরা ইন্টারনাল সিএসএস দিয়ে স্টাইল লিখি। তাহলে ধরো প্রথমে বললাম যে H1, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার চাই, ধরো আমি দিচ্ছি পাউডার ব্লু। আর ডিভ এর একটা ব্যাকগ্রাউন্ড কালার চাই, ধরো এটাকে বলতেছি প্যাল গ্রিন, কন্ট্রোল এস, অল্টা ট্যাব, F5। এবার তাকিয়ে দেখো যে মাই সাইটের জন্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরো লাইনটা ব্লক হয়ে আছে, ডিভ এটাও কিন্তু পুরো শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই ব্লক হয়ে আছে। অর্থাৎ আমি যেটা এখানে ইনলাইন এবং ব্লকের নিয়ে কথা বলবো সেটার জন্যই আমি এটা রেডি করেছি। আমি আরেকটা ট্যাগ বলি, তারপরে আমরা এই দুটার মধ্যে পার্থক্যটা বলবো যে কোনটা ইনলাইন এবং কোনটা ব্লক। আমি লরেমের বা ধরো মাঝখানে কোনো একটা ওয়ার্ড, যে ধরো এই আই, অথবা আমাদের মাঝখানে লরেম কোথায় চলে গেল, এই 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 এলটা মনে করো, আমি এটাকে বোল্ড করবো। তাহলে কী করি আমরা, লেফট সাইডে দেখাচ্ছে বি ট্যাগ দেই, অটোমেটিক শেষ হয়ে গেল। আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিলাম এবং এলের বা লরেমের ডান পাশে গিয়ে কন্ট্রোল ভি দিলাম। তাহলে ডেফিনেটলি আউট কী আসবে, আউটপুট কী আসবে তোমরা বুঝতেই পারতেছো, যে অবশ্যই লরেমটা বোল্ড হবে। দেখি লরেমটা, এই যে শুধু লরেমটা বোল্ড হয়েছে, আমি কন্ট্রোল প্লাস দিয়ে একটু জুম করি তাহলে বুঝতে সুবিধা হবে, লরেমটা কিন্তু বোল্ড হয়েছে। তাহলে এই যে লরেমটা যে বোল্ড হলো, এর জন্য কিন্তু সে নতুন কোনো স্পেস তৈরি করেনি, জাস্ট যতটুকু জায়গা আছে এর মধ্যে সে কাজ করেছে, এর জন্য পুরো লাইন বা লাইন ব্রেক কিন্তু হয়নি। কিন্তু দেখো মাই সাইট H1 ট্যাগ যখন ইউজ করছি লাইন ব্রেক হয়েছে, অটোমেটিক নতুন লাইনে চলে গেছে। ডিপ যখন ইউজ করছি অটোমেটিক একটা প্যারাগ্রাফ সে বা লাইন তৈরি করেছে, পরবর্তীতে কোনো কিছু লিখলে নতুন লাইনে যাবে, এই লাইনের মধ্যে আর কখনই আসবে না। যেমন ধরো যে আমি এখন একটা লাইন লিখি, সাপোজ এই লাস্টে শুধু এমনিতে যদি লিখি হ্যালো, তাহলে দেখবা এই ডিপের বাইরে, দ্যাট মিন্স পরবর্তীতে এসে লাইনটা আসবে। রিফ্রেশ, দেখো এই লাস্টে আসছে, তার মানে H1 ট্যাগ এবং তোমার ডিপ ট্যাগ দুইটাই হচ্ছে পুরো লেফট টু রাইট জায়গাটা বরাদ্দ করে, এবং এটাকে আমরা বলি যে নতুন লাইন থেকে শুরু হয়। ডিপ দেওয়া মানে হচ্ছে নতুন লাইন থেকে শুরু হবে, H1 ট্যাগ দেওয়া মানে নতুন লাইন থেকে শুরু হবে সবসময়। সাজিয়া তোমার কাছে একটু পরে আসতেছি, আমরা একটা পার্টে যাই তারপর তোমার কোশ্চেনটা নিব। কিন্তু যখন আমরা বি ট্যাগ ইউজ করলাম তখন দেখা যাচ্ছে যে আমাদের এটা কিন্তু নতুন লাইন তৈরি হয়নি। আমরা ধরো এগুলাতে ক্লাস সেট করে আরও ফরম্যাটিং করতে পারি, কারণ হচ্ছে যদি একাধিক ডিপ ট্যাগ ইউজ করি তাহলে দেখা যায় সব ডিপের ব্যাকগ্রাউন্ড কালার প্যাল গ্রিন হয়ে যাচ্ছে। যেমন ধরো যদি আমি এখন আরেকটা ডিপ ট্যাগ নেই, যে DIV ট্যাব, এর ভিতরে যদি আমি লরেম লিখি, ট্যাব দেই, তাহলে দেখা যাচ্ছে কন্ট্রোল এস, অল্টা ট্যাব সবই কিন্তু একই ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। মনে হচ্ছে যে আমার মনে হয় এখানে একটা ডিপ, এখানে কিন্তু একটা ডিপ না, এই যে এখানে নতুন ডিপ আছে। তা আমরা যদি একটু ক্লাস সেট করি, এটারও শর্টকাট শিখে নাও যে অ্যাট এ টাইম ক্লাস প্লাস হচ্ছে ট্যাগ কীভাবে লিখে। প্রথমে লিখবো ডিভ, ডিভ লিখার পরে ডট দিব, যেহেতু ক্লাস আমাদের জানি ডট দিয়ে শুরু হয়, এই জন্য যখন আমরা স্টাইলে যাই তখন ডট দিয়ে লিখি। ক্লাসের নামটা দিতে হবে, সাপোজ ধরো আমি দিচ্ছি টু, এরপর ট্যাব দাও, অটোমেটিক ক্লাস সেট হয়ে যাচ্ছে। এন্টার দিচ্ছি, এবার লরেম দিলাম, এইটার প্রয়োজনে লেফট সাইডে একটা পি দেই এবং রাইট সাইডে একটা পি দেই। বেশ কয়েকটা পার্থক্য আমরা এখানে বোঝানোর চেষ্টা করব, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। আবার ধরো এই ডিভের বাইরে এসে শুধু আমি পি ট্যাগ ইউজ করতেছি, এর মাঝখানে আমি লিখলাম লরেম, লরেম, ওকে। তাহলে এবার আসো আউটপুটে যাই,
রিফ্রেশ। তাহলে এখন দেখো, এটা হচ্ছে H1 ট্যাগ, এটা হচ্ছে ডিভ ট্যাগ, এটাও একটা ডিভ ট্যাগ, এটা এটাও একটা ডিভ ট্যাগ, সরি এটা হচ্ছে পি ট্যাগ, লাস্টেরটা হচ্ছে আমাদের পি ট্যাগ। দেখো পিও কিন্তু নতুন লাইন থেকে শুরু হয়েছে, নিউ লাইন থেকে শুরু হয়েছে, এবং এখানে যে মাঝখানে যে স্পেসগুলো আসতেছে এই স্পেসগুলো কিন্তু হচ্ছে প্রত্যেকটা ট্যাগে নিজস্ব কিছু মার্জিন প্যাডিং আছে, যেই কারণে আসে। যেমন মাই সাইটের অবশ্যই H1 ট্যাগের মার্জিন প্যাডিং আছে, তারপরে পি ট্যাগের মার্জিন প্যাডিং আছে, এই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে তোমার এই স্পেস আসছে। আমরা কিন্তু এই ডিভের মধ্যে পি ইউজ করিনি, কিন্তু এই ডিভের মধ্যে পি ইউজ করেছি, এই কারণে যে দেখা যাচ্ছে যে উপরে নিচে স্পেস আসছে, এটার জন্য আবার পি ইউজ করেছি, এই জন্য উপরে নিচে স্পেস আসছে। তো এই হচ্ছে আমাদের কয়েকটা ট্যাগ, যার মধ্যে আসছে পি, আসছে ডিভ, আসছে বি। আমরা যদি মনে করি আরও একটা নিব, সাপোজ ধরো আই, আই যদি দেই কন্ট্রোল ভি, এর ইটালিক হবে। আমি যদি আরও একটা ট্যাগ নিই, একবারে শুরুতে স্প্যান ট্যাগ, স্প্যান ট্যাগের নিজস্ব কোনো অ্যাট্রিবিউট নাই, এটা আমরা অনেক ইউজ করি, রিজন আছে, রিজনটা এখনই বুঝে ফেলবা তোমরা। আমি জাস্ট এল এর পরে দিচ্ছি, আমি শুধু এই এল এই ক্যারেক্টারটাকে সাইজে বড় করতে চাই, কালার করতে চাই, তাহলে আমি কীভাবে করব? এর জন্য বিআই ইউজ করলে কিন্তু হবে না। এর জন্য আমি কি করব, স্প্যান ট্যাগ নিব, যেহেতু নিজস্ব কোনো ট্যাগ নাই যে একটা এলকে আমরা লার্জ করব বা কালার করব। এটা শুধু এলের জন্য না, যে কোনো জায়গাতে তোমরা যদি স্পেশাল কোনো ইফেক্ট দিতে চাও, কোনো ট্যাগ নাই, তুমি সেই ক্ষেত্রে কী করবা, স্প্যান ট্যাগ নিবা, তার ভিতরে ক্লাস বা আইডি নিয়ে তারপরে তুমি ডিজাইন সেট করবা ইচ্ছা মতো। এখন দেখো এখানে যে ট্যাগগুলো আসলো, স্প্যান, বি, তারপর আই, এগুলো হচ্ছে এক ধরনের ক্যাটাগরি, আর H1 দ্যাট মিনস হেডিং, ডিভ, এগুলো হচ্ছে আরেক ধরনের ক্যাটাগরি। আচ্ছা, দুইজন হ্যান্ড রেজ করছো সোফার, মুশারফ এবং হচ্ছে সাদিয়া, তোমরা চাইলে কোশ্চেন করতে পারো। আচ্ছা, এখানে এখানে হচ্ছে অসুবিধা সুবিধা কিন্তু ইস্যু না, প্রোগ্রামাররা কিন্তু কে কোনটা ইউজ করবে এটার কোনো ফিক্সড রুলস নাই, তোমাকে একটা ডিজাইন দিবে, তুমি সেটা করতে পারলেই হচ্ছে। আমি এখানে যেটা ট্রাই করতেছি যে কিছু ট্র্যাগের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি এবং তার ব্যবহারটা জানাচ্ছি, তুমি যেভাবে ইউজ করো। আমি এখানে স্প্যান ইউজ করছি বলে স্প্যান ইউজ করতে হবে ব্যাপারটা তা না, আমি এখানে পি ইউজ করছি বলে তোমাকে পি ইউজ করতে হবে তা কিন্তু না, ঠিক আছে? আমি জাস্ট কিছু ইফেক্ট দেখাচ্ছি, তুমি যেভাবে ইউজ করো সেটা তুমি, ইটস আপ টু ইউ, তোমাকে জাস্ট বুঝতে হবে যে কোনটার ব্যবহার কী। তো এখন আসো যে আমি খুব দ্রুত, থ্যাংক ইউ, এখন যদি আমি এই যে ডিভ ট্যাগ, ডিভের ব্যাকগ্রাউন্ড প্যাল গ্রিন, তো আমাদের দেখাচ্ছে এটা একটা ডিভ, এই প্রথম ডিভ, এটাতে প্যাল গ্রিন আসছে, দ্বিতীয় ডিভে কিন্তু টু ক্লাস আছে, এই কারণে আমাদের কি সব প্যাল গ্রিন আসছিল কি, আমরা একটু দেখে আসি। দেখো দ্বিতীয় ডিভেও কিন্তু আমাদের প্যাল গ্রিন আসছে, আর তৃতীয়টাতে ডিভ না, এটা পি, এই কারণে ব্যাকগ্রাউন্ড আসেনি। এখন আসো যে আমরা চাই যে শুধুমাত্র টুতেই প্যালগ্রিন থাক, তাহলে আসো ডিভ ডট আমি টু দিচ্ছি। এবার দেখবা যে প্রথম ডিভের মধ্যে এই কালারটা থাকার কথা না, রিফ্রেশ, তাহলে দেখো আমার শুধুমাত্র দ্বিতীয় ডিভে কালার আসছে, যে ক্লাস ইউজ করছে এটার মধ্যে, এই কারণে এটা আসছে। এটা কিন্তু এখন কাজ করতেছে না, ডিভ দেয় মানে সকল ডিভ কাজ করবে, এই জন্য ক্লাস বা আইডি ইউজ করে আমরা সিলেক্ট করি যে কাকে আমরা চেঞ্জ করতে চাই। এবার আসো যে যদি মনে করো এই ডিভের একটা নাম দিবা, এখন তো এটা পারবাই দিতে, ক্লাস ধরো দিচ্ছি ওয়ান, এখন যদি মনে করি এটা একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার দিবা, আমি এই কোডটা কপি করি, কন্ট্রোল ভি, এখানে দিয়ে দিব হচ্ছে ডিপ ডট ওয়ান, শুধু ডট ওয়ান, শুধু ডট টু দিলেও কিন্তু কাজ করবে। আমরা এই প্যাটার্নে লিখি এই কারণে যাতে আমরা বুঝি আসলে এই টু ক্লাসটা এবং ওয়ান ক্লাসটা কার মধ্যে আছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে ডিভের মধ্যে টু ক্লাসটা আছে, ডিভের মধ্যে ওয়ান ক্লাসটা আছে, এইভাবে আমরা সিএসএস এর লেখার পদ্ধতিটা ফলো করব। এখানে আসলে যে একটা ডিফারেন্ট কালার দিচ্ছি, লাইক কি দিব, হট পিঙ্ক দিচ্ছি, কন্ট্রোল এস, তাহলে দেখো এবার এটা হচ্ছে ডিভ, এটাও ডিভ, এটা হচ্ছে ডিভের ক্লাস ওয়ান, এটা ডিভের ক্লাস টু। এবার আসো পি, আসো পির যদি একটা ব্যাকগ্রাউন্ড দিই, শুধু যদি পি দেই তাহলে প্রবলেম কোথায় হবে, দেখো এই যে এখানেও পি আছে আবার এখানেও পি আছে। আচ্ছা পিটা নাহলে ব্যাকগ্রাউন্ড ছাড়া থাক, আমি যদি আচ্ছা দেই একটা ব্যাকগ্রাউন্ড, আর যদি অন্য কিছু দিই, সাপোজ ধরো পির ভিতরে আইডি দেই, আইডি দিচ্ছি ধরো জাস্ট পি দিলাম, আমি ইচ্ছা করে আইডি দিলাম, চাইলে ক্লাস নিতে পারতাম, তাহলে পি হ্যাশ তোমার হচ্ছে পি, তার মানে পি ট্যাগের মধ্যে যেই পি আইডিটা আছে তার মধ্যে আমি যেটা চাই একটা বর্ডার চাই, মনে করো যে ওয়ান পিক্সেল, আমরা তো গত ক্লাসে সলিড দেখছি, আজকে ধরো আমরা ডটেড দেখি বা ড্যাশড দেখি, ধরো রেড দেখি কাজ করে কিনা।
দেখো চারপাশে কিন্তু একটা বর্ডার কাজ করছে, একটু পিক্সেলটা বাড়িয়ে দিই বুঝতে সুবিধা হবে। 5 পিক্সেল দিই, কন্ট্রোল এস, আমাদের কিন্তু আসছে। এবার আসো, যে স্প্যান ট্যাগ নিয়েছিলাম তার একটা ইফেক্ট বলি। আমাদের স্প্যান ট্যাগ এখানে একটা, যদি মনে করি একটা আইডি নিব, আইডি ইকুয়ালস টু ধরো নিচ্ছি হচ্ছে জাস্ট এল। এখন আসো যে আমরা তাহলে ট্যাগের নাম হচ্ছে স্প্যান হ্যাশ এল, শুধু তোমার হ্যাশ এল লিখলে কিন্তু কাজ করবে। আমি আবার বলি, শুধুমাত্র হ্যাশ এল লিখলে কাজ করবে, এখানে শুধুমাত্র হ্যাশ পি লিখলে কাজ করবে। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে পি ট্যাগের ভিতরে একটা আইডি আছে, সেই আইডির নাম হচ্ছে পি। এটা দ্বারা বোঝানো হচ্ছে স্প্যান ট্যাগের ভিতরে একটা আইডি আছে, তার নাম হচ্ছে এল, মানে আরও বেশি মিনিংফুল। তো আমি যেটা শুরুতে বলছিলাম, একটা ফন্ট সাইজ সেট করবো লার্জ, ধরো দিচ্ছি 40 পিক্সেল, ফন্ট ওয়েট ধরো দিচ্ছি বোল্ড, কালার ধরো দিচ্ছি কি দিব, গ্রিন দেই, দেখি এবার কি আসে, কোনো ইফেক্ট আছে কিনা। তাহলে দেখো এই যে প্রথম শুধু এলটা কিন্তু বড় হয়েছে। তাহলে আমি একটা স্প্যান ট্যাগের মাধ্যমে কিন্তু ইজিলি এই কাজটা করতে পারলাম। এখন আসো ক্যাটাগরিতে আসি, এই স্প্যান ট্যাগটা হচ্ছে ইনলাইন, তারপরে এই বি ট্যাগটা হচ্ছে ইনলাইন, এই যে এখানে আই ট্যাগ ইউজ করছি লরেমে এটা ইনলাইন, আর H1 ডিভ ডিভ পি এগুলোকে বলে ব্লক। সো ব্লক মানে হচ্ছে যেগুলো নতুন লাইন থেকে শুরু হয়, নিউ লাইন থেকে শুরু হয়, আর ইনলাইন হচ্ছে যেটা নিউ লাইন থেকে শুরু হয় না। তোমরা, আমি আমার রেকর্ডে বলেছি, তারপরে এখানে আমি একটু বলি যে W3 স্কুলসে যদি যাও, HTML এর মধ্যে অবশ্যই ইনলাইন ব্লক বলে একটা টিউটোরিয়াল পাবা। আমরা এখানে দেখিয়ে দিচ্ছি যে ব্লক অ্যান্ড ইনলাইন, আমি এই নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, জাস্ট এখানে তোমরা একটু পড়ে নিবা। যে ব্লক লেভেল কি বলে, যে এ ব্লক লেভেল অলওয়েজ স্টার্ট অন এ নিউ লাইন, যে সবসময় নতুন লাইন থেকে শুরু হয়। তাহলে দেখো H1 থেকে H6 সবই কিন্তু ব্লক, পি হচ্ছে ব্লক, H4 হচ্ছে ব্লক, এখানে যেমন ডিপ ট্যাগ ব্লক, এখানে যে লিস্ট আছে কি কোনগুলো হচ্ছে ব্লক লেভেল। আমরা সোফার এই যে পি ট্যাগের কথা বললাম, H4 ট্যাগের কথা বললাম, ইউএলটাও ব্লক, এলআইটাও ব্লক, ডিপ ব্লক, এই যে আছে ফর্ম নিয়ে কাজ করবো সেটাও ব্লক। এবার আসো ইনলাইন কোনগুলো, এই যে স্প্যান ট্যাগ কমন সবচেয়েতে স্প্যান ট্যাগ, এটা হচ্ছে ইনলাইন, এখানে লিস্ট আছে, যেমন অ্যাঙ্কর ট্যাগটা হচ্ছে ইনলাইন, আজকে অ্যাঙ্কর আমরা ইউজ করেছি, আই ট্যাগটা হচ্ছে ইনলাইন, তারপর হচ্ছে বি ট্যাগটা হচ্ছে ইনলাইন, অবশ্যই বি আছে, বিআর ট্যাগটা ইনলাইন, এই যে বি ট্যাগ ইনলাইন। সো আমরা মোটামুটি একটা আইডিয়া দিতে পেরেছি ইনলাইন এবং ব্লক মানে কি। ইনলাইন হচ্ছে নিউ লাইন থেকে শুরু হয় না, ব্লক হচ্ছে নিউ লাইন থেকে শুরু হয়। যদি কারো কোনো কোশ্চেন থাকে এবার করতে পারো। আমরা মাই সাইডটাকে সেন্টার নিতে পারি, ধরো টেক্সট অ্যালাইন সেন্টার, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5। প্লিজ নাইম, যদি তোমার কোশ্চেনটা করো। আমি যে মাই মাই সাইড, হুম, এখন ওই সাইডে ওই জায়গায় আমি F1 এর পাশে আমি আরেকটা একই লাইনে রাখতে চাই, S4 পারবা না, পার ইউজুয়ালি পারবা না, ইউজুয়ালি পারবা না, এই জন্যই বুঝাচ্ছি ব্লক লেভেল এবং হচ্ছে তোমার ইনলাইন। তো ব্লক লেভেলকে কীভাবে ভাঙতে হবে একটু পরে সেটা আমরা শিখাবো, কি বলছি বুঝছো? ওকে, রিয়াজ, রিয়াজের কোশ্চেন ছিল, প্লিজ। হ্যাঁ, আমার কথা কম আসতেছে? আচ্ছা আচ্ছা, সবার সবার কাছে কি একই প্রবলেম? তাহলে রিয়া তোমার ওখানে তোমার ভাঙা ভাঙা? আচ্ছা তাহলে রিয়া, আচ্ছা তাহলে ওইটা তোমাদের এন্ড থেকে নেটওয়ার্কের প্রবলেম, যদি সবার এন্ডে সেম হতো তাহলে আমার এন্ডে প্রবলেম হতো। তো আচ্ছা, এবার থ্যাংক ইউ তোমাদের কোশ্চেনের জন্য। আমরা চাইলে যদি মনে করো এখানে আমি আরও একটা জাস্ট নিচে যদি ফুটার অ্যাড করতে চাই, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে হেডার, আমরা কিন্তু সবই ডিপ ট্যাগে করবো ইন ফিউচারে। ডিপের মধ্যে বলবো এটা হেডার, ডিপের মধ্যে বলবো এটা পুরোটা হচ্ছে কন্টেন্ট, ডিপের মধ্যে বলবো হচ্ছে নিচে একটা ফুটার। তো ডিপের সাথে আমি একটু পরিচয় করিয়ে দিলাম, যদি আমি আরেকটা ডিপ বাড়াতে চাই, যে ধরো মাঝখানে কিন্তু পি ছিল, এভাবে কোড লেখা ঠিক না, একটা ব্লক ব্লক তৈরি করা ভালো। আচ্ছা, তারপর আমি বলি ডিজাইনের মধ্যে কোনটা ঠিক কোনটা ঠিক না, এটা কিন্তু নাই, যে কোনো প্রোগ্রামার যে কোনোভাবে কোড করতে পারে, শুধু আউটপুট আমার স্ট্যান্ডার্ড হলে আসলেই হলো। তারপরেও কোডিংয়ের একটা স্টাইল বলে একটা ফ্যাক্টর আছে, যে কার কোডিং সুন্দর দেখাচ্ছে সেই কোডগুলোর দেখলে অন্য যে কেউ এডিট করতে পারবে, এই বিষয়টা মাথায় রাখতে হয়।
আচ্ছা, এবার আসো যে আমি যদি শর্টকাটে লিখি ডিভ ডট, একটা ক্লাসের নাম দিচ্ছি ফুটার, এরপর আমি ট্যাব দিচ্ছি অটোমেটিক, দেখাচ্ছে যে আমার স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল। এখানে আমি চাচ্ছি, এটা লাস্ট ক্লাসে শিখছো, কপিরাইট সাইন, কপিরাইট, দেন আমি যদি আমার নাম লিখি বুলবুল আহমেদ, দেন ইয়ার 2020, তো দেখি এটার ইম্প্যাক্টটা কী আসে আমার এখানে। দেখো নতুন লাইন, নতুন লাইনে শুরু হয়েছে, সবাইকে বুঝছো ডিপ সবসময় নিউ লাইন থেকে শুরু হয়, সবসময় ডিপ নিউ লাইন থেকে শুরু হয়, এইচ ওয়ানের মতো, পির মতো, এই যে নতুন লাইন থেকে শুরু হয়েছে। ডিপের নিজস্ব কোনো অ্যাট্রিবিউট নাই, আমি এখন এটাকে ধরো স্টাইল সেট করে মাঝখানে আনতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, বোল্ড করতে চাই, সব কিছু কিন্তু এখন করা যাবে। তো আমি যদি এখন এখানে স্টাইলে যাই এবং এখানে সিকোয়েন্সটা মেনটেন করবা, এখানে যেইভাবে সিকোয়েন্সগুলো থাকে। এবার আসো যে আমাদের ডিপ ডট, আচ্ছা আমি একটু আগে বলি, যেটা বারবার বলছিলাম যে আমি শুধুমাত্র ডট ফুটার দিলে কিন্তু কাজ করবে, কোনো সমস্যা নাই। তারপরে আমরা যেটা ভালো বলি, গুড স্ট্রাকচার বলি, সেটা হচ্ছে প্রথমে ট্যাগের নাম লিখে নেওয়া। আমি লিখলাম না, দেখি কোনো ধরনের ইম্প্যাক্ট আছে কি না। টেক্সট অ্যালাইন সেন্টার, এবার আসো যে ফন্ট ওয়েট, আমি ইচ্ছা করেই কিছু কিছু জিনিস রিপিট করি যাতে তোমাদের মুখস্থ করতে না হয়, এই প্রপার্টি, দ্যাট মিন সিএসএস এর প্রপার্টি এবং ভ্যালুগুলো তোমাদের যাতে মাইন্ডে সেট আপ হয়ে যায়, এগুলো মুখস্থ করার বিষয় না, আসলে প্র্যাকটিস করতে করতে অটোমেটিক চলে আসবে। আচ্ছা ফন্ট ওয়েট গেল, টেক্সট অ্যালাইন সেন্টার গেল, আমরা এই দুইটাই যদি রাখি, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ধরো পাউডার ব্লু দিচ্ছি, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5, দেখো কাজ করছে। যদি একটা প্যাডিং চাও, সাপোজ এইচ ওয়ানের মধ্যে যদি কোনো প্যাডিং চাও, আমরা এদের একটু পরেই কিন্তু আমরা ডিসকানেক্টেড হয়ে যাবো, তোমরা দ্রুত চলে আসবা 5 মিনিটসের মধ্যে, উইদিন 5 মিনিটস। আমি আলাদা সফটওয়্যার দিয়ে রেকর্ড করতেছি, ও আমাদের কোনো হ্যাম্পার হবে না। ফুটারের মধ্যে প্যাডিং দিচ্ছি ধরো 5 পিক্সেল, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5, তাহলে দেখো আসছে। এখন দেখো চারপাশে ফাঁকা জায়গা আছে, এটা লাস্ট ক্লাসে বলছিলাম যে কীভাবে আমরা স্পেসগুলো রিমুভ করবো। ইউনিভার্সাল ট্যাগ বলে একটা ট্যাগ আছে যেটা তোমাদের সাথে ইন্ট্রোডিউস করেছিলাম লাস্ট ক্লাসে, ইউনিভার্সাল। তাহলে আমরা যেটা বলতেছিলাম, ইউনিভার্সাল সিলেক্টর, স্টারকে বলে ইউনিভার্সাল সিলেক্টর, বা আমরা বলি কোডকে রিসেট করার জন্য আমরা এটা ইউজ করে থাকি। এটা মানে হচ্ছে যত ধরনের ট্যাগ আছে তার নিজস্ব যে প্রপার্টিগুলো থাকে ডিফল্ট, লাইক প্যাডিং, মার্জিন, এগুলো সব সে ডিফল্টটাকে জিরো করে দিবে। সাপোজ আমি চাচ্ছি মার্জিন জিরো করে দিতে আর হচ্ছে প্যাডিং জিরো করে দিতে, ম্যাক্সিমাম প্রোগ্রাম এটা ফলো করে, অনেকে এটা ফলো করেও না। আচ্ছা দেখো আমরা যদি এবার ব্রাউজারে যাই, রিফ্রেশ দিই, দেখবা যে চারপাশে সকল ফাঁকা স্পেস ফিল আপ হয়ে যাবে, এই যে মাঝখানে যে স্পেসগুলো আছে সেগুলোও দেখবা যে থাকবে না, দেখো নাই। এখন যদি তোমার কাছে মনে হয় যে না আমি এই ডিবের পরে স্পেস তৈরি করব, এই ডিবের পরে স্পেস তৈরি করব, এই পির পরে স্পেস তৈরি করব, এই হেডারের উপরে, দ্যাট মিন্স ফুটারের উপরে স্পেস, সেগুলো তুমি কিন্তু স্টাইল সেট করে করতে পারবা, দ্যাট মিন্স ডিফল্ট যেই পার্টগুলো ছিল সেগুলো সব রিমুভ হয়ে গেল, এটাকে বলি আমরা ইউনিভার্সাল ট্যাগ। এবার আসো যে আমাদের আজকের ক্লাসের সেকেন্ড যে পয়েন্টটা, এসটিএমএল টেবিল নিয়ে কথা বলবো, আমাদের সম্ভবত পরের সেশনও আসতে হবে, হ্যাঁ অনেকগুলো পয়েন্ট এখনও বাকি আছে। তো আমরা রাইট বাটন ক্লিক করে টেবিল ডট এসটিএমএল শুরুতে যদি লিঙ্ক করিয়ে নিই আমাদের এসটিএমএল টেবিলের সাথে, যে টেবিল লিঙ্ক করিয়ে ফেললাম, এবার আমরা টেবিল ডট এসটিএমএলে যাচ্ছি, শিফট ধরে এক্সক্লেমেটরি সাইন, ট্যাব, যদি কারো ইমেটে প্রবলেম হয় তাহলে অবশ্যই কোড টাইপ করে নিবা বা নেট থেকে কপি করবা বেসিক স্ট্রাকচার। তাহলে এবার আমাদের হচ্ছে এসটিএমএল টেবিল, আগে টেবিল অনেক ইউজ হতো ডিজাইন করার জন্য, এখন টেবিল ডিজাইন করার জন্য ইউজ হয় না, শুধুমাত্র টেবুলার ফরম্যাটে ডেটা রিপ্রেজেন্ট করার জন্য ইউজ হয়। অর্থাৎ আগে ডিভ ছিল না, ডিভের পরিবর্তে টেবিলের মাধ্যমেই একটা ওয়েবসাইট ডিজাইন হতো, সো অনেক কোড লিখতে হতো। এখন আসলে যে টেবিল নিয়ে যদি আমরা শুরু করি, টেবিলের যে কমন ট্যাগ, শুধু আগে ট্যাগের নামগুলো বলি পরে আমি টেবিলের ফরম্যাটে আসতেছি, টেবিলের শুরু এবং শেষ থাকবে, তার ভিতরে কয়টা রো দিবা সেটা হচ্ছে টিআর, টিআর মানে টেবিল অফ রো, তাহলে এটা হচ্ছে একটা রো, এর ভিতরে কয়টা কলাম দিবা, দ্যাট মিন্স ডেটা সেল বলি আমরা, ডেটা সেল দুই ধরনের, একটা হেডিং থাকে আর একটা শুধু ডেটা সেল। তো আমি যদি টিএইচ বলি এটা হচ্ছে টেবিল অফ হেডার, তোমরা টেবিলের মধ্যে অনেক সময় প্রথম রোটাকে বোল্ড করার চেষ্টা করো, এটাকে আমরা বলি টিএইচ, টেবিল অফ হেডার। যদি মনে করো একের অধিক চাও, কন্ট্রোল ডি দাও, ডুপ্লিকেট হয়ে গেল। আমি যদি আরেকটা রো তৈরি করতে চাই, লাইক টিআর এগেন, আরেকটা রো, এর ভিতরে আমি দুইটা কলাম তৈরি করতে চাই, লাইক টিডি, টিডি মানে টেবিল অফ ডেটা, কন্ট্রোল ডি দিয়ে তৈরি হলো। তার মানে এই টেবিলের রো হচ্ছে দুইটা এবং রোর ভিতরে ডেটা সেল হচ্ছে দুইটা, তুমি যদি ডেটা সেল বাড়াতে হয় বাড়াও, কন্ট্রোল ডি দিয়ে চাইলেই বাড়াতে পারবা,
কন্ট্রোলটি দিয়ে চালিয়ে বাড়াতে পারবো। এখন যদি এই প্যাটার্নটা আমি শর্টকাটে চাই তাহলে কিভাবে আমি তৈরি করব, দেখি শর্টকাটে করা যায় কিনা। এটা কিন্তু ব্র্যাকেটসে শুধু এই শর্টকাটগুলো তোমার কাজ করবে, ড্রিমওয়েভারে গেলে কিন্তু আবার অন্য শর্টকাট, এক এক পরিধিরে এক এক ধরনের শর্টকাট আছে। তাহলে প্রথমে লিখবো টেবিল, দেন অ্যাঙ্গেল ব্র্যাকেট, দ্যাট মিন্স গ্রেটার দেন সাইন, এরপর টিআর, টিআর কয়টা চাও, সাপোজ আমি চাই তিনটা, মাল্টিপ্লিকেশন সাইন থ্রি, অ্যাঙ্গেল ব্র্যাকেট, টিডি কয়টা চাও, সাপোজ ধরো তুমি টিডিও চাও তিনটা, দিলাম। এবার ট্যাব দাও, অটোমেটিক স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। আমরা স্ট্রাকচার পেয়ে গেলাম, এখন আসো যদি আমি এখানে কিছু লিখি, নেম, ইমেল, তারপরে ধরো ফোন বা মোবাইল যেটাই বলো না কেন, তিনটা কলাম নিচ্ছি। এখানে কিন্তু টিডি আসে নাই, আমি টিডি চাইলে চেঞ্জ করে দিতে পারবো, সরি টিএইচ আসে নাই, আমি চাইলে চেঞ্জ করে দিতে পারবো, পরে আসতেছি। সাপোজ আমি নেম হিসাবে ইউজ করলাম আমার নেম, ধরো একটা ইমেল আইডি দিচ্ছি, বুলবুল সিএসি অ্যাট দ্য রেট জিমেল ডট কম, ধরো একটা মোবাইল নাম্বার দিচ্ছি জাস্ট এমনিতেই। এবার আসো যে যদি আরেকটা নাম সেট করতে চাই, ধরো মোবাইল নাম্বার দিচ্ছি একটা, কন্ট্রোল এস, আউটপুটে যাবো। এবার বৃষ্টি তোমার কোশ্চেনটা আমি একটু পরে নিচ্ছি, রিফ্রেশ দিলাম, টেবিলে যাচ্ছি, দেখা যাচ্ছে যে এখানে হয়তো একটা অ্যারোর আসছে, কোথাও টিডি কোনো ঝামেলা হয়েছে, একটু দেখে আসি। এখানে টিআর, তার মানে যে রেড কালার হয়ে আছে, কোথাও একটা মিসিং হয়েছে কোন, এই যে এখানে আমাদের অ্যাঙ্গেল ব্র্যাকেট মুছে গেছে, কন্ট্রোল এস, তারপরে তো এটা দেখাচ্ছে হচ্ছে, আচ্ছা এইখানে ব্র্যাকেটটা ছিল, রেড থাকলে ট্যাগে যদি রেড থাকে তাহলে বুঝবে এগুলো অ্যারোর আছে, কন্ট্রোল এস, অল্টা ট্যাব, রিফ্রেশ, তাহলে আমরা টেবিলটা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যেভাবে টেবিল দেখে অভ্যস্ত, চারপাশে বর্ডার থাকে সেটা নাই, সেলের মধ্যে বর্ডার থাকে সেটাও নাই, এগুলো আমরা স্টাইল দিয়ে সেট করব। বা টেবুলার ফর্মেটে কিন্তু ডেটা আসছে, এখানে তিনটা কলাম আছে এবং তিনটা রো আছে। এবার আসো যে আমরা যদি ফর্মেটিংটা একটু করি, সব স্টাইল দিয়ে করতে চাই আমি, এস টি ওয়াই এল স্টাইল, এবং আজকে সবই ইন্টারনাল দিয়ে ট্রাই করতেছি। তাহলে প্রথমে আসো যে টেবিল, শুধু টেবিলের যদি একটা বর্ডার দাও, দেখো কি হয়, আসলে বর্ডার দিচ্ছি সাপোজ ধরো 1 পিক্সেল সলিড গ্রিন, দেখা যাবে শুধুমাত্র একটা বক্সের মতো একটা বর্ডার আসছে। আমি কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করি তাহলে বুঝতে পারবা, চারপাশে বর্ডার আসছে, বাট আমরা তো রো প্লাস হচ্ছে কলাম এই বর্ডারগুলো চাই, সেখানে কিন্তু আসেনি। তো এখানে আমরা একটা লার্নিং পাবো, সেটা হচ্ছে যে গ্রুপ অফ ট্যাগ যদি সেম স্টাইল হয় তাহলে সেটা কিভাবে সেট করে, বারবার লিখবো না একবার লিখে দিব। ধরো টেবিলের যা বর্ডার, আমরা এই রোর সেই একই বর্ডার চাই, এই কলামেরও একই বর্ডার চাই, তাহলে আমরা এখানে জাস্ট টেবিল কমা টিআর কমা টিডি, এবার দেখবো যে সব জায়গাতে বর্ডার চলে আসবে। F5 দিচ্ছি, দেখো সব জায়গাতে বর্ডার আসছে, একটা প্রবলেম তৈরি হয়েছে, প্রবলেম না, এখানে হচ্ছে যে দেখাচ্ছে সব ডাবল বর্ডার, কারণ হচ্ছে একটা হচ্ছে টেবিলের বর্ডার, তারপর হচ্ছে রো সেলের বর্ডার, এখানে ডাবল মনে হচ্ছে। যদি আমার মনে হয় যে এগুলো সিঙ্গেল বর্ডার করতে হবে, তার জন্য স্টাইল আছে, স্টাইলটা আমরা লিখে আসি। এখানে আমরা একটা প্রপার্টি আছে আমাদের, সেটা হচ্ছে বর্ডার কলাপস, বর্ডার কলাপস কলাপস, এবার দেখবা সব সিঙ্গেল বর্ডার হয়ে যাচ্ছে, সব সিঙ্গেল বর্ডার হয়ে গেল। এখন আসো যে এই যে টপ রোটা, দেখো টপ রোটা কিন্তু বোল্ট নাই, যদি মনে হয় তুমি বোল্ট করবা রোর নাম ধরে সেটা করতে পারবা, যদি মনে করো আমি সবগুলোকে টিএচ করে দিব অটোমেটিক বোল্ড হবে, তো টিএচ হলে যেটা হয় লেখাগুলো সব অটোমেটিক সেন্টারে চলে যায়, টিডিতে সেটা হয় না। আমরা একটু দেখি কি বললাম, ধরো আমরা এখন চাই বা আরেকটু বলি যে টেবিলটাকে যদি সেন্টারে নিতে চাই, শুধু টেবিলটা, টেবিল প্রপার্টি তখন আমার লাগবে, টেবিলটা সেন্টারে নিতে চাইলে মার্জিন 0 এবং অটো, তাহলে টেবিলটা সেন্টারে চলে যাবে, দেখি কাজ করে কি না, টেবিলটা সেন্টারে চলে গেল। টেবিলে যদি উইথ বাড়াতে চাও, যেমন এই পুরো স্ক্রিনটা হচ্ছে 100%, আমরা যদি 100% দিই তাহলে উইথ 100% হবে, যদি 50% দিই 50% হবে, দেখে আসি প্রপার্টিটা, যে টেবিল, শুধু টেবিল এর উইথ আমি বললাম 100%, পিক্সেলও দেওয়া যায় পার্সেন্টও দেওয়া যায়, অল্টা ট্যাব F5, দেখো 100% হয়ে গেল। এখন যদি আমি চাই 100% না, আমি চাই 50%, 50, কন্ট্রোল এস, অল্টা ট্যাব F5, এই যে 50% হলো, আমি যেটা বুঝলাম সব কিন্তু লেফট অ্যালাইনে আছে, এখন আমি চাইলে সবগুলোকে সেন্টারে নিতে পারবো, একটু পরে সেটা আসে, আপাতত আমি হেডিংটা একটু বুঝাই।
যে তুমি যদি চাও যে তোমার এখানে ট্যাগের মধ্যে টিডি গুলোকে এজ করে দিবা, তাহলে কি হয়, আমি এজ করে দিচ্ছি, অবশ্যই শুরু হলে শেষটাও করতে হবে। দেখো এগুলো কিন্তু রেড কালার হয়ে আছে, তার মানে এরর। এটা এ এডিটরে দেখাচ্ছে, অন্য এডিটরে নাও দেখাতে পারে। কন্ট্রোল এস, অল্ট টাব, F5। এবার দেখো টপ রোটা কিন্তু বোল্ড হয়েছে, পাশাপাশি একটা প্রবলেম তৈরি হয়েছে, ভার্টিক্যাল লাইনটা দেখতে পাচ্ছি নাই, সেলের যে লাইনটা সেটা কিন্তু নাই। তাহলে এটা কেন নাই যদি একটু বুঝি, আমরা এখানে বুঝলাম যে টেবিল টিআর টিডি, টিএইচ তো বলি নাই, তাহলে এখন যদি এখানে টিএইচ অ্যাড করে দিই তাহলে দেখা যাচ্ছে আমার প্রবলেম সলভড। এবার আসলে যদি এই লেখাগুলো সেন্টারে নিতে চাই তাহলে কি করব, তাহলে এই লেখাগুলো সব আছে কোথায়, টিডিতে। তাহলে আমরা এখন যদি শুধু টিডি বলি, যে টিডি বলে বললাম যে টেক্সট অ্যালাইন সেন্টার, কন্ট্রোল এস, অল্টা ট্যাব, F5। এখন তুমি চাইলে বোল্ড করতে পারো, সবই করতে পারো। এবার আসলে আরও যদি একটু বাড়াই টেবিলের কন্টেন্ট, তাহলে বুঝতে সুবিধা প্লাস দেখতে ভালো লাগবে। আমি কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কয়েকটা নিয়ে নিলাম। সাপোজ যদি নাম চেঞ্জ করি, অল্টা ট্যাব, রিফ্রেশ, আমাদের চলে আসছে। এখন যদি এমন হয় যে সাপোজ আমি এখানে তো ধরো যদি রো বলি, অড অড নাম্বার অফ রোজ এবং ইভেন নাম্বার অফ রো চিন্তা করে আমি কালার করতে পারবো, যে সাপোজ ধরো এইটার একটা কালার সেম কালার একটার পরে গিয়ে হবে, আবার একটার পরে গিয়ে সেম কালার হবে, এরকম অসংখ্য অ্যাট্রিবিউট আছে। আমি কয়েকটা অ্যাট্রিবিউটের সাথে তোমাদের জাস্ট পরিচয় করিয়ে দিচ্ছি, এবং এখানে নতুন একটা পার্টের সাথে পরিচয় করাবো বলে আমি কথাটা বলতেছি। সাপোজ অনেকগুলো রো আছে টিআর, এরপর আমি ক্লোন চিহ্ন দিচ্ছি, তোমরা এটা হয়তো বা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে যখন কাজ করবো অ্যাঙ্কর উপর হবার দিতে চাইলে আমরা এটা ইউজ করি, ক্লোন চিহ্ন। কোথাও কিন্তু সোফার ক্লোন চিহ্ন ইউজ করিনি, যখনই ক্লোন চিহ্ন ইউজ করবো এর মানে হচ্ছে এটা সুডো ক্লাস, এটাকে আমরা বলি সুডো ক্লাস। আবার রিপিট করি, সুডো ক্লাস। তো এটা এগুলো কি আমি একটু পরে সেটা তোমাদের দেখাচ্ছি, আপাতত মনে রাখো যে কোনো সুডো ক্লাস ইউজ করতে গেলে ক্লোন চিহ্ন দিতে হয়, এরপরে ক্লাসের নাম। তো আমি দিচ্ছি টিআর হচ্ছে রো, এখানে দিচ্ছি এন্থ চাইল্ড, এন্থ চাইল্ড, ব্র্যাকেটে বলে দিচ্ছি সাপোজ অড, যে অড নাম্বার যে রোগুলো আছে তার একটা ব্যাকগ্রাউন্ড কালার চাই। ধরো আমি দিচ্ছি ব্যাকগ্রাউন্ড, আসলেই বুঝতে পারবো যে কি আসতেছে, আমি চাচ্ছি প্যাল গ্রিন, কন্ট্রোল এস, অল্টা ট্যাব, F5। তাহলে দেখো শুধু অড নাম্বার, এই প্রথমটা হচ্ছে অড, তাহলে এটা 1, এটা 3, এটা 5। এখন যদি ইভেন নাম্বারের চাও, এগুলো হচ্ছে ইভেন নাম্বার, তাহলে কিন্তু সেটাও করা যাবে। আমি এটাকে কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে যদি লিখে দেই ইভেন। এবার যদি আমি চাই লাইক টমেটো, কন্ট্রোল এস, অল্টা ট্যাব, F5, দেখো এবার কিন্তু ইভেন নাম্বার আসছে। এখন তারপরে তোমার কাছে মনে হচ্ছে যে আমি এই হেডারের কালারটা ডিফারেন্ট করবো, তাও কিন্তু তুমি চাইলে করতে পারবা, কারণ হেডার নামে তো আলাদা ট্যাগই আছে টিএইচ। আমি ওটাকে যদি চেঞ্জ করি, যে ব্যাকগ্রাউন্ড কালার আমি দিতে চাই ব্ল্যাক, আর ফন্টের কালার দিতে চাই হোয়াইট, দেখি কাজ করে কিনা। কন্ট্রোল এস, অল্টা ট্যাব, F5, দেখো কাজ করছে কিন্তু। সো ট্যাগ নিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা কিন্তু আমি এতক্ষণ বুঝালাম, কন্ট্রোল জিরো দিলে নর্মাল পজিশন, কন্ট্রোল প্লাস দিলে কিন্তু জুম করে আমি একটু বড় করে দেখাচ্ছিলাম। এখন আসো জাস্ট আরেকটা পার্ট, টেবিলের একটা কমন ট্যাগ আছে সেটা হচ্ছে ক্যাপশন, আমরা অনেক সময় এটা ইউজ করি। ক্যাপশনের মধ্যে টেবিলের টাইটেলটা বলি আর কি, সাপোজ ধরো আমাদের টেবিল 01, কন্ট্রোল এস, অল্টা ট্যাব, F5। সো বাই ডিফল্ট সেন্টারেই থাকে, যদি মনে করো এটাকে এখন বোল্ড করবা, কালার করবা, সব কিছুই করতে পারবা স্টাইল সেট করে। এখন ক্যাপশন ধরে যদি এখানে করো সেটা কিন্তু হবে, অথবা যদি মনে করো এতক্ষণ ইন্টারনাল করলাম একটা ইনলাইন করে দিই স্টাইল, যে ধরো ফন্ট ওয়েট যদি দিতে চাই, ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট সাইজ ধরো 30 পিক্সেল, দেখি কাজ করে কিনা। কন্ট্রোল এস, অল্টা ট্যাব, F5, সো দেখছি কাজ করছে। সো আমরা আরেকটা কথা বলি, এখানে যে এন চাইল্ড, এখানে অড ইভেন বললাম, অড ইভেন না বলে তুমি যদি সাপোজ এখানে ওয়ান আমি বললাম 3, তাহলে কি হয় দেখি, অল্টা ট্যাব, রিফ্রেশ, তাহলে দেখো 1, 2, 3, শুধু 3 নাম্বারটা কাজ করছে। তাহলে তুমি যদি এক একটার এক এক চাও, তাহলে বলবা 1, 2, 3, এইভাবে তুমি ব্র্যাকেটে ইউজ করবা। যদি এই এই লাস্টের কথাটা আমার রেকর্ডে নাই, আমি শুধু এন চাইল্ড অড ইভেনই বলছি, তো যেহেতু এন চাইল্ড তার মানে নাম্বার বোঝাচ্ছে, তো আমি যদি মনে করি 1, 2, 3 এভাবে দিব সেটাও পারবো, আর কমন যেটা আমরা ইউজ করি অড ইভেন। তো আমি টেবিল নিয়ে আর ফার্দার কথা বলতে চাচ্ছি না, টেবিলের অনেক টিউটোরিয়াল আছে, তোমরা চাইলে দেখতে পারো, আমি একটু W3 সুচে গিয়ে তোমাদের দেখাই এসটিএমএল টেবিলস। এ হচ্ছে টেবিলের কমন
ওরা বলতেছে টিএইচ টিডি টিআর, এগুলো এখন বুঝতে পারার সমস্যা হওয়ার কথা না। বর্ডার কিভাবে দেয় সেটা আমরা দেখালাম, কলাপস বর্ডার কিভাবে করে সেটাও আমরা দেখালাম। আচ্ছা সেল প্যাডিংটা দেখাই না, এটা আমরা দেখাই। সাপোজ ধরো আমরা টিআর আর সরি টিআর আচ্ছা টিডির মধ্যে যদি বলি, শুধু টিডির মধ্যে যদি বলি যে সেল প্যাডিংটা সেট করার জন্য দেখি হয় কিনা। সেল প্যাডিং এখন নাই, আগের ভার্সনে সেল প্যাডিং ছিল, বর্তমান এইচটিএমএল ভার্সন হচ্ছে শুধু প্যাডিং। প্যাডিং হচ্ছে সাপোজ ধরো 10 পিক্সেল, দেখি কি হয়। কন্ট্রোল এস, অল্টা ট্যাব, কন্ট্রোল 2, F5। এই যে ভিতরে কন্টেন্টের চারোপাশে কিন্তু স্পেস তৈরি হয়েছে, এটাকে বলে সেল প্যাডিং। হেডিংটা কিন্তু হয়নি, কারণ আমি হেডিংটা এখানে শুধুমাত্র টিএস টিডি লিখেছি, এই কারণে কিন্তু সেল প্যাডিংটা দেখা যাচ্ছে শুধু টিডির মধ্যে আসছে। যদি টিএস চাও, টিএস তো বাই ডিফল্ট সেন্টার আছেই, তারপর আমি যদি টিএস লিখে দিই, আশা করি এটাও কাজ করবে, কাজ করছে। আমি এখন কন্ট্রোল 0 দিলে নর্মাল পজিশন, এটা হচ্ছে আমাদের আউটপুট। তো এবার আসি বৃষ্টির কোশ্চেনটা নিব। বৃষ্টির যদি কোশ্চেনে আনসার পেয়ে না থাকো, প্লিজ তুমি কোশ্চেন করতে পারো, আমি অ্যালাউ করে দিচ্ছি। টেবিলের আলোচনা শেষ। স্যার কোশ্চেন অ্যাকচুয়ালি যেটা ভুল হয়েছিল যে টিডি এর অ্যাঙ্গেল ব্র্যাকেট ওইটা বলার জন্য ভুল আচ্ছা করেছিলাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, রেজ হ্যান্ড করেছিলাম, থ্যাংক ইউ। তাহলে আমরা পরবর্তী পার্টে যাব যদি কারো কোনো কোশ্চেন না থাকে। আচ্ছা আশা করি কোশ্চেন নাই, তাহলে আমরা পরবর্তী পার্টে যাচ্ছি। তাহলে এবার আসো যে আমরা আমাদের নেক্সট টপিক কি, এইচটিএমএল ফর্ম। ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ ডাইনামিক ওয়েব পেজ তৈরি করার জন্য। ডাইনামিক বা আমার সার্ভার সার্ভারের সাথে এটা আমরা যা দেখতে পাচ্ছি, একটু বলি, এটাকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ড। আমরা শুধু দেখার জন্য ফ্রন্ট এন্ড ইউজ করি, কিন্তু ফ্রন্ট এন্ডের কোনো ডেটা ব্যাক এন্ডে, দ্যাট মিন সার্ভারে পাঠাতে গেলে বা ডেটাবেজে রাখতে গেলে আমাকে পিএইচপি ল্যাঙ্গুয়েজ বা পাইথন ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তাহলে আমার পিএইচপি ইনপুট কীভাবে রিসিভ করে ইউজারের কাছ থেকে, বা ইনপুটটা কীভাবে পায়। পিএইচপি ইনপুট পায় মেনলি হচ্ছে ফর্মের মাধ্যমে, এই কারণে ফর্মটা আমরা এখন দেখবো, ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ। আসো আমরা এখন ফর্ম নামে একটা ফাইল তৈরি করি, এইচটিএমএল লিঙ্ক করিয়ে ফেলি, ফর্ম ডট এইচটিএমএল। এবার ফর্ম পেজে যাচ্ছি, অ্যাজ ইউজুয়াল যেটা করি আমরা, এক্সক্লেমেশন সাইন দেন ট্যাব। আমরা এখানে এইচটিএমএল, আচ্ছা আরেকটা কথা বলি, টেবিলের কথা বললাম, টেবিল তুমি সিএসএস এর মধ্যেও কিন্তু টেবিল পাবা, এইচটিএমএল টেবিল, সিএসএস টেবিল, এইচটিএমএল ফর্ম, সিএসএস ফর্ম। তুমি টিউটোরিয়াল যখন দেখবা দুইটা পোর্শনই দেখবা যে সিএসএস দিয়ে কিভাবে এগুলোকে ফরম্যাটিং করছে। তো ফর্মের জন্য আমি একটু যদি মনে করি একটা H1 ট্যাগ নেই, এইচটিএমএল ফর্মস। ফর্মের জন্য আমাদের অবশ্যই ফর্ম ট্যাগ ইউজ করতে হবে, FORM ফর্ম। শর্টকাটে লিখতে পারতাম, আমি লিখলাম না ইচ্ছা করে। ফর্মের ভিতরে কমন দুইটা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে মেথড। এই দুইটা সম্পর্কে আজকে বলবো না, পিএসপিতে যখন যাব তখন বলবো। আপাতত মনে রাখো ফর্ম লিখলে এই দুইটা লিখতে হবে, যদি এখন মুছে দিলেও আউটপুটে কোনো ইম্প্যাক্ট বোঝা যাবে না, কিন্তু এই দুইটা হচ্ছে পিএসপির জন্য। আমরা যখন পিএসপি ল্যাঙ্গুয়েজ আসবো তখন এই দুইটার ব্যাখ্যা দিব। এবার আসো ফর্মের ভিতরে, ফর্মের এলিমেন্টসের মধ্যে কমন এলিমেন্টস হচ্ছে ইনপুট এলিমেন্ট। তো ইনপুটের বিভিন্ন টাইপ হয়, তোমরা যখন কী বলে কোনো একটা রেজিস্ট্রেশন করতে যাও বা একটা ইমেল আইডি ক্রিয়েট করতে যাও, সাপোজ ধরো তুমি যদি একটা নতুন অ্যাকাউন্ট খুলতে যাও লাইক জিমেল বা ইয়াহুতে যদি আমি যাই, সরি আমি ইয়াহুতে যদি যাই, দেখবা যে এখানে তুমি যদি সাইন ইন করতে যাও, সাইন ইনে ক্লিক করো, এই যে এখানে আমরা লিখবো এটাকে ফর্ম বলে। যদি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাও, দেখি আর একটু ভালোভাবে পাওয়া যায় কিনা। এই যে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, দেন মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার, এই এই যে আমরা এখানে যা দেখতে পাচ্ছি এটাকে আমরা ফর্ম বলি। তো ফর্মের বিভিন্ন ডিজাইন আছে, তুমি ইচ্ছা মতো ডিজাইন করতে পারবা, কালারফুল থেকে শুরু করে সব কিছুই করতে পারবা। এটা সিএসএস এর উপর ডিপেন্ড করবে কত সুন্দরভাবে করবা। পাশাপাশি অনেক ফর্ম আছে বুটস্ট্র্যাপের মধ্যে, আমরা সেগুলো ডিফল্ট হিসাবে ইউজ করি। তো আমরা একটা ফর্ম ডিজাইন করব, জাস্ট এই ডাটাগুলো যখন আমরা এই যে কন্টিনিউ ক্লিক করি বা সাবমিট করি তাহলে কোথায় যায়, এটা যায় ডাটাবেজে। এটাকেই বলা হচ্ছে যে ফ্রন্ট এন্ড থেকে ডাটা আমরা পাঠাই ব্যাক এন্ডে ফর্মের মাধ্যমে। আমরা একটা ফর্ম এখন ডিজাইন করব, খুব সিম্পল একটা ফর্ম নিব। তো এখানে আরেকটু বলে আসি যে এই যে বক্সগুলো এগুলোকে বলা হয় ইনপুট বক্স।
ইনপুট বক্সে এখানে হচ্ছে টেক্সট টাইপ, এটা হচ্ছে ইমেল টাইপ, এটা হচ্ছে পাসওয়ার্ড টাইপ, এটা হচ্ছে নাম্বার টাইপ, এটা হচ্ছে ডেট টাইপ, এটা হচ্ছে অপশনাল বলছে, এখানে আমরা রেডিও টাইপ সাধারণত ইউজ করি। আসো কয়েকটার সাথে পরিচয় করে দিই, তারপরে তুমি এমনি এমনি শিখে যাবো। তো ধরো আমি প্রথমে নিচ্ছি নেম, নেমের পাশে একটা ইনপুট বক্স তৈরি হবে, ট্যাগের নাম হচ্ছে ইনপুট, এর টাইপ অবশ্যই বলতে হবে যে কী টাইপের ইনপুট চাও। আমি চাচ্ছি নেমটা হবে টেক্সট, ব্র্যাকেট ক্লোজ। এর ভিতরে একটা অ্যাট্রিবিউট থাকে নেম, এটা আপাতত বোঝার দরকার নাই, এটা পিএইচপিতে ইউজ হবে, বাট তুমি এটা লিখবা যাতে মনে থাকে যে আমাদের এটা ইনপুট ফিল্ড লিখলে লিখতে হয়, কারণ পিএইচপিতে আমাদের এই নেম ফিল্ডটা লাগবে। আরও ফিল্ড আছে, আইডি আছে, ওইটা একটু পরে আসি। আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতেছি, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতেছি। এখানে একটা দিচ্ছি হচ্ছে ইমেল, এখানে আরেকটা দিচ্ছে হচ্ছে পাসওয়ার্ড। এখানে আমরা ব্রেক ট্যাগ দিলাম না, দেখি কী হয়। অল্টার ট্যাব, আমরা যদি ফর্মে যাই তাহলে দেখো পাশাপাশি সব চলে আসছে, নেম, ইমেল, পাসওয়ার্ড। তা আমি চাচ্ছি নিচে নিচে আসুক, তাহলে অবশ্যই এখানে ব্রেক দিব একটু পরে, কিন্তু আমি এই পদ্ধতিটিও রাখবো না, আমরা টেবিল শিখছি এই কারণে। আগে যে টেবিলের মধ্যে ফর্ম ডিজাইন করবো, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, রিফ্রেশ। হয়তো বা ভেঙে নিচে আসে, বাট দেখতে ভালো লাগতেছে না, যদি এই বক্সগুলো সব এক বরাবর থাকতো দেখতে ভালো লাগতো। তা আমি এখন এখানে লিখতে পারি, এটা হচ্ছে টেক্সট, ইমেলে ইমেল হবে, আমি যদিও টাইপ চেঞ্জ করি না, এই পাসওয়ার্ডে পাসওয়ার্ড হবে এখানে হচ্ছে না, আমি সবই চেঞ্জ করে দেখাবো। এই যে এখানে টাইপ হবে তোমার পাসওয়ার্ড, এখানে টাইপ হবে হচ্ছে তোমার, যদি শুরু থেকে টাইপ করো তাহলে হয়তো বা শো করবে অপশনগুলো, যেহেতু আমি শুরু থেকে টাইপ করতেছি না এই জন্য শো করতেছে না, বা কন্ট্রোল স্পেস বার দিলে হয়তো বা আসতেও পারে। এখানে হবে টাইপ হচ্ছে ইমেল, এই যে আসছে, কন্ট্রোল স্পেস বার দিলে অপশনটা আসছে। এটা আমি মনে রেকর্ডে বলিনি, তোমরা চাইলে এটা নোট ডাউন করতে পারো যে কন্ট্রোল স্পেস বার দিলে কোনো অ্যাট্রিবিউট আমরা চাইলে দেখতে পারি। এখন যদি যাই তাহলে এখন দেখা যাবে এখানে কিন্তু লিখলে পাসওয়ার্ড হয়ে যাচ্ছে, সরি রিফ্রেশ দিইনি, এখনও পাসওয়ার্ড হয়ে যাচ্ছে। তো আমরা এই ফর্মটা সুন্দর করে ডিজাইন করার জন্য আমরা টেবিল ইউজ করি। ধরো চিন্তা করো যে এটা হচ্ছে প্রথম কলাম, এটা হচ্ছে দ্বিতীয় কলাম, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, আর কুলন চিহ্ন যদি আর একটা কলাম চিন্তা করো সেটাও হতে পারে, আমি আপাতত চাচ্ছি না, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তার মানে দুইটা টিডি নিলে হচ্ছে। আর রো হচ্ছে প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয় রো, তিনটা রো আছে। আমি যদি এখন টেবিলের মাধ্যমে এটা ডিজাইন করি তাহলে সুন্দর হবে, আমি রেকর্ডও তাই বলেছি, এতটুকু দেখিয়ে রেকর্ডেও আমি একই জিনিস রিপিট করেছি। তাহলে আসলে টেবিল নিব, টেবিলের মধ্যে টিআর থাকবে তিনটা, পরে বাড়াবো আমরা, টিডি হবে কয়টা, টিডি হচ্ছে দুইটা ট্যাব। তাহলে প্রথম টিডিতে হচ্ছে নেম ক্লোন, এরপরে আমরা এখানে দিতে চাচ্ছি হচ্ছে ইনপুট বক্সটা, আমি যদি ক্লোজ করি তারপরে যদি টাইপ লিখি তাহলে অপশন আসবে টাইপ, তাহলে আমাদের এখন হচ্ছে টেক্সট, এবং এর পরেরটা হচ্ছে নেম, এটার মধ্যে আপাতত কিছু দিব না। তো আমরা যদি এখন এখানে লিখি হচ্ছে ইমেল, এখানে আমরা ইনপুট, ব্র্যাকেট ক্লোজ, ক্লোজ না করলে অটোমেটিক এই টাইপ কোডগুলো আসবে না, টাইপ, তারপর হচ্ছে ইমেল, নেম ফিল্ড আমার ফাঁকাই থাকবে, আপাতত ফাঁকা, আমি আবারও বলি এটা কিন্তু এখানে বুঝাবো না, পাসওয়ার্ড, পাসওয়ার্ডের পরে এখানে আমরা ইনপুট ফিল্ড যাচ্ছি, ব্র্যাকেট ক্লোজ, এখানে আমাদের টাইপ হবে পাসওয়ার্ড, এবং নেম ফিল্ডটা ব্ল্যাঙ্ক থাকবে আপাতত। আমরা এবার আসলে সর্বশেষ আরেকটা রো বাড়াই, আমরা চাইলে এটাকে কপি করতে পারি, কন্ট্রোল সি সিলেক্ট করে কন্ট্রোল ভি। পাসওয়ার্ডটা আমি এখানে কোনো কিছু চাচ্ছি না, কোনো কন্টেন্ট চাচ্ছি না, এখানে রিমুভ করে দিলাম, কেন চাচ্ছি না একটু পরে বুঝতে পারবা। এখানে টাইপ হচ্ছে একটা বাটন তৈরি করবো, সাবমিট টাইপের একটা বাটন, অপশন আসার কথা আসেনি, আচ্ছা সাবমিট আসছে, সাবমিট, আর নেমের মধ্যে কিছু থাকবে না। আচ্ছা এতটুকু দিয়ে দেখি কী আসে, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, রিফ্রেশ। দেখো টেবিলটা আগের চাইতে কিন্তু এখন অনেক সুন্দর, টেবিল না সরি ফর্মটা, টেবিলের মধ্যে যেহেতু তৈরি করেছি, সেই ফর্মের ডিজাইনের জন্য তুমি চাইলে অনেক স্টাডি করতে পারো, আমি চাইলে ফর্মের উপরে 5-7টা ক্লাস নিতে পারবো। তো যাই হোক, আমাদের নেম, ইমেল, পাসওয়ার্ড, এখানে সাবমিট কোয়েরি আসছে, আমি চাচ্ছি এখানে সাবমিট লেখাটা আসুক, এটা ডিফল্ট আসছে। তো যদি কোনো ডিফল্ট লেখা দেখাতে চাও তাহলে আমাকে বলতে হবে ভ্যালু, সাপোজ সাবমিট, কন্ট্রোল এস, তাহলে সাবমিট শব্দটা আসছে। তোমরা এখানে অনেক সময় ডিফল্ট একটা জল সাপের একটা লেখা দেখে থাকো অনেক সময়, সেটা যদি দিতে চাই, আমি যদিও রেকর্ডের মধ্যে এই পার্টটা বলিনি, তোমরা চাইলে নোট ডাউন করতে পারো, প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারের মধ্যে যদি লিখে দিই টাইপ ইউর নেম, এখানে যদি লিখি প্লেস হোল্ডার টাইপ ইউর
পাসওয়ার্ড, তাহলে দেখা যাবে এগুলো দেখাবে, এই যে দেখাচ্ছে, আমি এখন লিখতে গেলে মুছে যাবে, এই যে বুলবুল লিখলাম, সো এটা ইমেল হওয়া উচিত ছিল bulbul@gmail.com, পাসওয়ার্ড দেখো আমার সব কিন্তু কাজ করছে। এই যে এখন এই ডেটাগুলো সাবমিট করলে কোথায় যাবে সেটা হচ্ছে আমাদের পিএসপির কাজ। তো যেহেতু এখন পিএসপি আমরা আলোচনা করিনি, এই মুহূর্তে আমাদের এটা ব্যাখ্যা দেওয়া সম্ভব না যে সাবমিট দিলে কোথায় যাবে। সাবমিট দিলে আমরা ডাটা কোথাও পাঠাতে পারবো না, কোথাও যাচ্ছে না। যখন পিএসপির সাথে এগুলো লিঙ্ক করাবো তখন ডাটাগুলো আমি ডেটাবেজে পাঠাতে পারবো। আপাতত শুধু ফর্মের ডিজাইনটা দেখলেই হচ্ছে, আমি সেখানে বলছি টাইপ ইউর ইমেল, বাকিগুলো তোমরা চাইলে সেট করে নিবা। আমি আরও কয়েকটা অ্যাট্রিবিউটের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। আমি এই রোটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ধরো চাচ্ছি জেন্ডার, এবং জেন্ডার যেহেতু একাধিক, আমার একটা কলামের মধ্যে একাধিক জেন্ডার চাচ্ছি। প্রথমে হচ্ছে টাইপ হবে রেডিও, টাইপ হবে নিয়াজ আসতেছি, জাস্ট এটা লিখে নিই তারপরে কোশ্চেনটা নিচ্ছি। টাইপ হচ্ছে রেডিও মেল, কন্ট্রোল ডি দিচ্ছি, এটাকে আমরা বলতেছি ফিমেল, অথবা চাইলে আরেকটা বাড়াতে পারো, এখন তো এই অপশনটা দিচ্ছে সব জায়গাতে আদার, কন্ট্রোল এস অল্টার ট্যাব F5। তাহলে এই যে রেডিও বাটন দেখতে পাচ্ছি, মেল ফিমেল আদার, দেখা যাচ্ছে সবগুলো সিলেক্টেড হয়ে যাচ্ছে এবং আমি রিমুভ করতে পারতেছি না। তো এই প্রবলেম সলভ করার জন্য আমাকে এই ক্ষেত্রে শুধু নেমটা আমি ব্যবহার করব, অন্যগুলোর ক্ষেত্রে ব্যবহার করিনি। এই তিনটার ক্ষেত্রে একই টাইপের নেম ইউজ করতে হবে। আমি যে কোনো কিছু লিখতে পারি, আমি সাপোজ লিখলাম জেন, তুমি চাইলে জেন্ডার পুরোটা লিখো, চাইলে ABC হোয়াট এভার, যাই লিখবে না কেন সবগুলোর মধ্যে একই দিতে হবে। দিলাম, আমি যদি মনে করি জেন্ডার লিখবো সেটাও কিন্তু হতে পারে, কোনো সমস্যা নাই, জাস্ট এটা ভেরিয়েবলের মতো চিন্তা করতে পারো যে সবগুলো সেম। এবার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, দেখা অ্যাট এ টাইম দুইটা সিলেক্ট হবে না। রেডিও বাটনের বৈশিষ্ট্য হচ্ছে অ্যাট এ টাইম একটা। প্রবলেম সলভ হলো, আমরা আরেকটা অপশন দেখিয়ে তারপর আমরা কোশ্চেনে যাব। এই সেম পার্টটা যদি কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আমরা এবার দিচ্ছি হচ্ছে ধরো কোর্স, এখানে ধরো টাইপ দিব হচ্ছে চেকবক্স, আমি ডাবল ক্লিক করে কপি করে বসাই দিচ্ছি, কন্ট্রোল ভি কন্ট্রোল ভি, নেমগুলো এখানে আপাতত ফাঁকা থাকবে, শুধু জেন্ডারের ক্ষেত্রে নেমগুলো মনে রাখো। ধরো আমরা চাচ্ছি HTML কোর্স, আমরা চাচ্ছি CSS কোর্স, আমরা চাচ্ছি PHP-র কোর্স, কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট, আমরা চাচ্ছি SQL-এর কোর্স। এই চারটা ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা এই কোর্সে শিখবো, আমাদের টার্গেট। দেখি এখানে কী আসলো, চেকবক্স মানে কি, দেখো স্কোয়ার বক্স আসবে, এবং চেকবক্স কিন্তু একের অধিক সিলেক্ট করার প্রয়োজন হতে পারে। আমি সাপোজ দুইটা কোর্স করতে চাই, তাহলে দুইটা টিক দিব, চাইলে এগুলো তোলাও যায়। এই যে বিভিন্ন ধরনের অপশন, এগুলো তোমরা নেট থেকে শিখবা। এটা হচ্ছে টেক্সট টাইপ, এটা ইমেল টাইপ, এটা পাসওয়ার্ড টাইপ, ডেট অফ বার্থ যদি সেট করতে চাই, অনেক কিছু চাই না, তারপরে দেখা যাচ্ছে যে প্রয়োজনে চলে আসতেছে। আমি জাস্ট কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি দিচ্ছি, সাপোজ এখানে ডেট অফ বার্থ DOB, টাইপ হবে তখন ডেট, কন্ট্রোল ইস্যু দিলে শো করার কথা ডেট, কন্ট্রোল এস অল্টার ট্যাব F5, যে ডেট চলে আসছে ক্যালেন্ডার। আমরা চাইলে আরও অনেক কিছুই করতে পারবো, যদি কোনো ফাইল সাবমিট করতে চাই সেটাও দেখানো যায়। এখানে যদি কন্ট্রোল ভি দেই, রো কপি করা আছে, ধরো ফাইল ইনপুট টাইপ, অবশ্য ফাইল এখানে দিলে আবার অন্য কিছু লিখতে হবে, থাক আপাতত ফাইলটা বাদ থাক। এখানে নতুন একটা জিনিস দেখাতে পারি চাইলে, সেটা হচ্ছে কোর্সটা যদি অন্যভাবে দেখাই ড্রপ ডাউন আকারে, আমি এর মধ্যে সেট করব, এটা ইনপুট না। সোফার সব কিন্তু ইনপুট নিয়ে কথা বলছি, ফর্মের আরেকটা এলিমেন্টস হচ্ছে সিলেক্ট, সিলেক্ট সিলেক্টের শুরু শেষ, এর ভিতরে থাকে অপশন, অপশনের শুরু শেষ, এরপরে হচ্ছে আমাদের অপশনের মধ্যে যা লিখবো, সাপোজ ধরো লিখলাম HTML, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, আমরা PHP লিখলাম, আগে CSS লিখি, আগেরটার সাথে মিল রাখি, PHP তারপর হচ্ছে SQL। সো এখানে কিন্তু অনেক কাজ করা যায় ফর্মের উপরে। আমি জাস্ট তোমাদের কিছু এলিমেন্টস বা পরিচয় করে দিলাম। এই দেখো এটা হচ্ছে ড্রপ ডাউন, সো এই ধরনের অপশন কিন্তু আমরা দেখি কান্ট্রি সিলেক্ট করতে গেলে। তো আমি চাইলে আরও অনেক এখানে বলতে পারবো, আমি আর চাচ্ছি না, অনেক কথা বললাম। এখন যদি কারো কোশ্চেন থাকে আমরা করতে পারি। আর এই ফর্মটা আবারও বলি, আমাদের পিএইচপির জন্য খুব অনেক বেশি ইউজ হবে।
আমরা একটু যদি কারো কোশ্চেন থাকে দেখি। নিয়াজের একটা কোশ্চেন ছিল, নিয়াজ তুমি, আমি অ্যালাউ করে দিচ্ছি তুমি কোশ্চেনটা করতে পারো। নিয়াজ এবং বৃষ্টি, প্রথমে নিয়াজ কোশ্চেনটা করো প্লিজ। কোর্টে যাব, হ্যালো, তোমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, না 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 না, ওইটা ওই তুমি মানে তুমি ড্রপ ডাউন মেনু চাচ্ছ, মেনুর ইস্যুটা আলাদা, মেনু আমরা লাস্টে আসবো নেভিগেশন। হ্যাঁ, আর মেনুর আমরা আগামী ক্লাস যখন প্রজেক্ট করবো এটার উপর ফার্দার আলোচনা আসবে, শেষের দিকে মেনু দেখাবো আজকে ক্লাসে, এবং আমাদের আগামী ক্লাসে প্রজেক্টের ড্রপ ডাউন মেনুটা আসবে। ওইটা এই ড্রপ ডাউন দিয়ে, এইটা অপশন দিয়ে না, হ্যাঁ এটা মেনু আলাদা পার্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। নিয়াজের কোশ্চেন, নিয়াজের কোশ্চেন, নিয়াজের, হ্যাঁ প্লিজ। পাসওয়ার্ড যে আমরা সেট করলাম স্যার, পাসওয়ার্ডের পাশে একটা আইকন থাকে স্যার, ওই যে চোখের মতো, ওইখানে ক্লিক করলে পাসওয়ার্ডটা শো করবে, এটা করা যায় না স্যার? আচ্ছা, এটা হচ্ছে তোমার জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে, অ্যাকশন সেট করার জন্য জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে। আর সাপোজ ধরো কিছু ফিল থাকে ম্যান্ডাটরি, যদি সেগুলো চাও সেট করে দিতে, ধরো তুমি কিছু ফিল আপ না করলে তাকে প্রসিড করতে দিবা না, সেগুলো তুমি চাইলে এখানে সেট করতে পারো। যদি আমি বলে দেই যে ধরো এখানে লাস্টে রিকোয়ার্ড, তাহলে এই রিকোয়ার্ড মানে এটা ম্যান্ডাটরি। আবার ধরো পাসওয়ার্ড যদি এখানে বলি রিকোয়ার্ড, এগুলো হচ্ছে ম্যান্ডাটরি ফিল্ড। আমি ধরো ওপেন করার সাথে সাথেই আমি কন্ট্রোলে দিচ্ছি, দেখো ওপেন করার সাথে সাথেই কার্সরটা আমার এখানে বসে থাকবে এই লাইনে অটোমেটিক, আমি মাউস ক্লিক ছাড়াই এখানে লিখতে পারবো। আমার কথা বুঝছো? এটার জন্য যেটা করি আমরা, এটার জন্য করি সেটা হচ্ছে এখানে লিখে দিই অটো ফোকাস, অটো ফোকাস। আরেকটা ইস্যু হয়তো বলা উচিত ছিল, ধরো আমি এখানে এই দেখো এখন রিফ্রেশ দেই, দেওয়ার পরে এখানে কিন্তু কার্সরটা আছে অটো এই লাইনে, আর এটা 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 ম্যান্ডাটরি। আমি যদি সাবমিট করি দেখো এই যে দুইটা রেড হয়ে গেছে, হয়ে গেছে না? এই দুটো ম্যান্ডাটরি ফিল, এই যে প্লিজ ফিল আউট দ্য ফর্ম। আরেকটা ইস্যু হচ্ছে যেমন ধরো এই যে এই রেডিও বাটনে ক্লিক করলে কাজ করতেছে, কিন্তু আমি চাই মেলে ক্লিক করলেও এই বাটনটা ফিল আপ হবে, কথা বুঝছো? বা নেমে ক্লিক করলে এইখানে লিখতে পারবো। তো এইগুলোর জন্য আমরা সেট করি লেভেল, যেহেতু কথাটা আসলে এটা রেকর্ডের মধ্যে সম্ভবত আমি বলেছি। আচ্ছা, কোডকে একটু বিউটিফাই করে নিই, অনেক কোড লিখছি, যদিও আমি কোড লিখতে গেলে অটোমেটিক ফরম্যাটিংই থাকে, তোমরা এ বেশি প্র্যাকটিস করলে দেখা যায় তোমরা রপ্ত করে ফেলবা। কন্ট্রোল মাইনাস দিয়ে কোড ছোটো করে নিই একটু। আমি যেটা বলছিলাম যে লেভেল যদি সেট করতে চাই, বিশেষ করে যে মেল, তাহলে এখানে যেটা করব LABEL, লেভেল শুরু এবং শেষ, শেষটা অবশ্যই মেলের পরে হবে, এটা একটা স্টাইল দেখাচ্ছি, পরবর্তীতে ফার্দার স্টাইল আসতেছি। কন্ট্রোল এস এই দুটাতে দিচ্ছি না, তাহলে পার্থক্য বুঝতে পারবা। রিফ্রেশ, দেখো যে মেল, এই যে ফিমেলে ক্লিক করলে কাজ করতেছে না, বাটনে ক্লিক করলে কাজ করলো, কিন্তু মেলের শব্দের উপরে ক্লিক করলো কিন্তু বাটন কাজ করতেছে, দেখছো? এই যে আদারে ক্লিক করলে কাজ করে না, ফিমেলে ক্লিক করলে কাজ করে না, কিন্তু মেলের উপরে ক্লিক করলে কাজ করে। এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে লেভেল। আমি চাইলে এই সবগুলোতে সেট করে দিতে পারি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। এটা বোঝাতে গিয়ে রেকর্ডে আমি একটা ভুল বলতে গিয়ে রেকর্ডের লেন্থ 5 মিনিট বেড়ে গেছে মনে করো। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, এবার দেখবা তিনটাই কাজ করবে। দেখো মেল, ফিমেল, আদার, কারণ অনেক সময় এই বাটনের উপরে গিয়ে মাউস ক্লিক করতে একটু সময় লাগে, তো এইটা একটা প্যাটার্ন। আরেকটা আছে যে এই বক্সে না ক্লিক করে আমি নেমে ক্লিক করব, বা নেমে ক্লিক করলে এখানে লেখা চলে আসবে, তো সেটার জন্য চাইলে সেট করতে পারি। তাহলে আমার নেমের দুই পাশে লাগবে লেভেল, এখানে একটু ডিফারেন্ট, ওইটাও আমরা ডিফারেন্ট ওইটা করতে পারতাম, ওইটা একটা লাইনে ছিল বলে আমার কোনো সমস্যা হয়নি। লেভেলের শুরু এবং শেষ, এখন এখানে যেটা করতে হবে, এটা কিন্তু একটা রো, সরি এটা একটা কলাম, এটা কিন্তু আরেকটা কলাম, দুটো ডিফারেন্ট কলাম কিন্তু, তাই না? এখানে কিন্তু পুরোটা একটা কলামের মধ্যে ছিল, এই জন্য এখানে যেটা করতে হবে একে চিনাই দেওয়ার জন্য আমার এর ভিতরে একটা আইডি ইউজ করতে হবে। আইডি, এটা কিন্তু এই ক্লাস আইডি সেগুলো না, এগুলো ফিক্সড, একটা আইডি ইউজ করতে হবে, অনেকটা সেইটাই মিনিং বলা যায়। আইডির ভিতরে একটা নাম বলতে হবে, সাপোজ আমি বললাম যে নেম, এবার এটাকে এখানে চিনিয়ে দেওয়ার জন্য এই লেভেলের ভিতরে বলতে হবে ফর
এবং ওই অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। কন্ট্রোল এস দিচ্ছি, অল্টার ট্যাব F5। এবার দেখো নেমের উপর, আচ্ছা এটা তো বাই ডিফল্ট সেট করা ছিল, আমি যদি এটাকে কপি করে ইমেলের মধ্যে দেই, কন্ট্রোল V, এবং এটার পাশে যদি আমরা লেভেলটা সেট করি, শেষ করি, তারপরে হচ্ছে আমাদের এইখানে অবশ্যই রেকর্ডে দেখবো আমি নেমের মধ্যে লিখতেছিলাম, যে কারণে কাজ করতেছিল না, ওইটা এরর ছিল, পরে আমি ঠিক করে দিয়েছি। আইডি দিয়ে অবশ্যই লিখতে হবে, সাপোজ এখানে বললাম কি বলবো ইমেল, তাহলে আমার এখানে ফরের মধ্যে অবশ্যই বলতে হবে ইমেল। তাহলে এই লেভেলটা কার জন্য সেটা বোঝাচ্ছে আর কি। রিফ্রেশ, এবার দেখো আমি ইমেলে ক্লিক করলে কার্সর ভিতরে যাচ্ছে, নেমে ক্লিক করলে কার্সর ভিতরে যাচ্ছে, কিন্তু পাসওয়ার্ডে ক্লিক করলে যাচ্ছে না। বুঝতে পারছি, নেমে ক্লিক করলে কার্সর ভিতরে যাচ্ছে, ইমেলে ক্লিক করলে কার্সর ভিতরে যাচ্ছে, পাসওয়ার্ডে ক্লিক করলে যাচ্ছে না। তো ফর্ম নিয়ে আমরা অনেক কথা বললাম, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, আমাদের আরেকটা সেশনে মানে আসতে হবে, 20 মিনিটস টাইম লাগবে, তাহলে আমাদের বাকি পার্টগুলো কভার হবে। আমরা শুরু করি, এখনও 3 মিনিট আছে। ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাচ্ছি, আমাদের পজিশন এখন দেখবো, পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, সিএসএস পজিশন। নিউ ফাইল, তাহলে পজিশন ডট HTML আমরা লিঙ্ক করিয়ে নিতে পারি। আমি রেকর্ডটা এই স্টাইলই করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে, কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে, 1 ঘন্টা 30 মিনিটের ভিডিও আর কি, তবে শিখতে পারবা যদি দেখো। তাহলে আসো, পজিশন শিফট ধরে এক্সপ্লোর সাইন ট্যাব, তাহলে এবার আসো যে আমরা সিএসএস পজিশন, এটা সিএসএস মেইনলি, আমরা জাস্ট দুইটা ডিভ ট্যাগ নিয়ে বুঝাবো। আমি ক্লাস সহ দিচ্ছি ডিভ ডট ওয়ান, এটা হচ্ছে একটা, সরি এটা হচ্ছে একটা ক্লাস, কন্ট্রোল ডি দিচ্ছি, ডুপ্লিকেট হয়ে গেল, আমি নাম দিচ্ছি টু, আপাতত দুইটা থাক, পরবর্তীতে আমি অন্যগুলো দেখো। ভিতরে কোনো কন্টেন্ট নিচ্ছি না, আমি জাস্ট উইথ এবং হাইট সেট করে বক্স তৈরি করব, স্টাইল শুরু এবং শেষ। তাহলে ধরো ডিপ ডট ওয়ান, এর একটা উইথ চাচ্ছি সাপোজ ধরো 400 পিক্সেল, এর একটা হাইট চাচ্ছি সাপোজ 200 পিক্সেল। এতটুকু লিখলে কিন্তু সরি আউটপুটে কোনো ইম্প্যাক্ট বোঝা যাবে না, আমি পজিশন কোনো কিন্তু ইম্প্যাক্ট নাই, কোনো কিছুই আসেনি। যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে হয়তো বোঝা যাবে, আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি একটা বর্ডার সেট করতে, বর্ডার বর্ডার সাপোজ ধরো 3 পিক্সেল, সলিড রেড, কন্ট্রোল এস অল্টার ট্যাব F5, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা বর্ডার চলে আসছে। তার মানে এটা হচ্ছে আমার প্রথম ডিপ। এবার আসো সেকেন্ড ডিপের জন্য, আমি এই প্রপার্টিগুলো লিখতে চাই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এবং এটার নাম দিচ্ছি টু, এটার হাইটটা চেঞ্জ করে দিই, এটা দিচ্ছি উইথ দিচ্ছি 200, আর হাইট সাপোজ 100 অথবা 80 দেই, কন্ট্রোল এস এটার কালারটা চেঞ্জ করে দেই গ্রিন, কন্ট্রোল এস অল্টার ট্যাব F5। তাহলে দেখো দুইটা বক্স তৈরি হয়েছে, আমরা কিন্তু ডিসকানেক্টেড হয়ে যাবো, আমরা 5 মিনিটের মধ্যে আশা করি সবাই কানেক্টেড হবো, 11টা পর্যন্ত আমাদের ক্লাস চলবে। আমাদের এখন টার্গেটটা হচ্ছে সেকেন্ড বক্সটাকে, এই বক্সের যে কোনো জায়গাতে আমরা সেট করতে পারবো, এটা টার্গেট। আমি প্রথমে চাচ্ছি এই লাস্টে সেট করতে, এরপরে চাচ্ছি এই টপে সেট করতে, এরপরে রাইটে, এরপরে বটমে, এরপর সেন্টারে, যে কোনো জায়গায় চাই আমি সেট করতে, সেট করা যাবে কি না, এটা একটা ইমেজ হতে পারতো, যে এটা একটা ইমেজ হতে পারতো, ইমেজটা আমার এই মাঝখানে আনা দরকার বা এই রাইটে আনা দরকার, এই বক্সের মাঝখানে বাহিরে না, তাহলে সেই কাজটা কীভাবে করবে, এটাকে বলা হয় পজিশন, এটাকে বলা হচ্ছে পজিশন। তো বেশ কয়েকটা পজিশন আছে, আমি যদি এখানে যাই সম্ভবত 5টা পজিশন প্রপার্টি আছে সিএসএস পজিশন, আমি দুইটা আলোচনা করবো আজকের ক্লাসে, যে স্ট্যাটিক রিলেটিভ ফিক্সড অ্যাবসলিউট স্টিকি, 5টা আমি দুইটা আলোচনা করবো, একটা হচ্ছে রিলেটিভ আর একটা হচ্ছে অ্যাবসলিউট। যেটা আমরা বলছিলাম যে পজিশন প্রপার্টি হচ্ছে 5টা, আমরা দুইটার কথা বলবো, একটা হচ্ছে রিলেটিভ আর একটা হচ্ছে অ্যাবসলিউট। এবার যদি আমি ব্রাউজারে যাই, আমার দুইটা বক্স যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছিলাম, যে সেকেন্ড বক্সটা প্রথম বক্সের যে কোনো পজিশনে আমি সেট করতে চাই, প্রথম টার্গেট হচ্ছে এটাকে আমি এই বটমে রাইট সাইডে এই বক্সের ভিতরে আমি সেট করতে চাই, এটা হচ্ছে আমার প্রথম টার্গেট। তাহলে যাকে মুভ করাবো, মুভ করাবো ছোটো বক্সটাকে, তাহলে তাকে বলতে হবে অ্যাবসলিউট, আর যার সাপেক্ষে মুভ করাবো সেটাকে বলতে হবে রিলেটিভ, তার মানে এই বক্সের সাপেক্ষে একে চেঞ্জ করবো। তাহলে যেটাকে চেঞ্জ করবো না, যার সাপেক্ষে চেঞ্জ করবো সেটা হবে রিলেটিভ, আর যাকে চেঞ্জ করবো সেটা হবে অ্যাবসলিউট। আসো এবার প্রপার্টির মধ্যে লিখে দিচ্ছি পজিশন, বাকিগুলো তোমরা
ওই টিউটোরিয়াল দেখে শিখে নি বাস ওই ডাব্লিউসি স্কুল থেকে, অথবা যদি আমাদের প্রজেক্টের প্রয়োজন পড়ে তখন আলোচনা করব। এই যে রিলেটিভ, আর ডিপ টুতে যদি যাই পজিশন অ্যাবসলিউট, এটা লিখলে যে কোনো ইম্প্যাক্ট হবে তা কিন্তু না, রিফ্রেশ কিছুই হয়নি। এখন যখনই রিলেটিভ এবং অ্যাবসলিউট লিখি তখন আমাদের চারটা প্রপার্টি টপ বটম লেফট রাইট এগুলোর মাধ্যমে একটা অবজেক্টকে আমরা মুভ করাতে পারি। আমরা এখন এই অবজেক্টটা হতে পারে একটা রেক্ট্যাঙ্গেল বক্স, হতে পারে একটা ইমেজ, যে কোনো কিছু হতে পারে। তো এখন আমরা এটাকে এই অবজেক্টটাকে মুভ করাতে চাই। তো এর পাশাপাশি আমরা কীভাবে ইন্সপেক্ট করতে হয় কোডকে ব্রাউজারের মাধ্যমে সেটাও আমরা আজকে শিখব, আমি রেকর্ডের মধ্যেও সেটা দেখিয়েছি। আচ্ছা, আমি জাস্ট কমন চারটা প্রপার্টি বললাম, টপ বটম লেফট রাইট, এই চারটা ইউজ করে আমরা দেখা যাচ্ছে যে তোমার এগুলো সেট করতে পারবো। তো আমাদের রাকিব এবং নিয়াজ হ্যান্ড রেজ করছে, আমরা তোমাদের পরে সুযোগ দিচ্ছি। এবার আসো যে আমরা এখানে যদি বলি সাপোজ টপ একটা প্রপার্টি, সাপোজ আমি বললাম 0 পিক্সেল, বটম একটা প্রপার্টি বা রাইট একটা প্রপার্টি বা লেফট একটা প্রপার্টি, যে কোনো একটা হতে পারে, সাপোজ আমি লেফট ইউজ করি 0 পিক্সেল, যদি এটা দিই তাহলে আমার অবজেক্টটা কোথায় যায় সেটা আমরা একটু দেখি। রিফ্রেশ দিচ্ছি, তাহলে দেখো আমার কিন্তু এই অবজেক্টটা টপ 0, মানে একবার 0 পজিশনে কিন্তু ফিক্সড হয়েছে, এবং লেফটও 0 পজিশনে ফিক্সড হয়েছে। আমি টপ আর লেফট ইউজ করছি। এখন তাহলে বড় বক্সটা 0 পজিশনে ফিক্স হয়নি কেন? কারণ হচ্ছে আমরা ইউনিভার্সাল ট্যাগ ইউজ করিনি। যদি করতাম এখানে ইউনিভার্সাল ট্যাগ, যেটা কোড রিসেটের জন্য ইউজ করি, লাইক মার্জিন 0, শুধু এটা দিলেই হতো। আমি প্যাডিং 0 দিয়ে দিচ্ছি। এখন দেখবা দুইটা অবশ্যই এক জায়গাতেই সেট হয়ে আছে, হলো। তাহলে যদি আমার এমন হতো যে আমার বক্সটা এই একেবারে টপে লেফটে সেট করতে হবে, তাহলে ঠিক আছে, কিন্তু আমার টার্গেট হচ্ছে এটাকে এই পজিশনে আনবো। এখন কিভাবে আনবো? এখন এই কাজটা আমি সরাসরি হিসাব করে এখানে বসাতে পারতাম, যেহেতু আমি এই বিষয়ে কাজ করেছি, আমি সেটা না করে ইন্সপেক্ট এলিমেন্টটা এখন দেখাবো। এই বক্সের উপরে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট, শর্টকাট হচ্ছে কিউ, দেখতে পাচ্ছ। গুগল ক্রোমে শর্টকাট আছে আরেক রকম, গুগল ক্রোমে সাধারণত ডান দিকে আসে, আর মজিলা ফায়ারফক্সের বটমে আসে। এখন দেখো এই যে এখানে যে ইন্সপেক্টরটা আসলো, এটা লেফট সাইডে অ্যারো চিহ্ন আছে, যে অ্যারো চিহ্নটা ক্লিক করব, এর মাধ্যমে সিলেক্ট করব যে কাকে আমি সিলেক্ট করতে চাই। আমি প্রথম বক্সটাতে ক্লিক করলাম, এখানে দেখো এই যে ডিপ টু এবং যা যা প্রপার্টি লিখছি সব এখানে দেখা যাচ্ছে, যা যা প্রপার্টি লিখছি সব দেখা যাচ্ছে। তো এখানে আমি এখন এই টপ টপের অ্যাট্রিবিউটে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিবোর্ডের যে চারটা অ্যারো কি আছে, আমি আপ অ্যারো ইউজ করতেছি দেখো, এবং এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এই যে 7 হয়ে যাচ্ছে দেখো, আস্তে আস্তে কিন্তু এটা মুভ করতেছে নিচের দিকে। তাহলে কত হলে আমার এক্সাক্ট পজিশন নিতে পারবো সেটা আগে দেখি। আমি লাইনের উপরে নিয়ে গেলাম 118 পিক্সেল টপে, এবার আসলে লেফট থেকে সরাবো, ডান দিকে সরাবো, আবার আপ অ্যারো দিচ্ছি, দেখো এটা কিন্তু ডান দিকে সরতেছে, আমি চাচ্ছিলাম এই পজিশনে। সো মিলে গেল 118, 198 বা 199, যাই দেও না কেন, 118, 199, তুমি এই কোড কপি করে নিয়ে যেতে পারো, অথবা যদি দেখে দেখে লিখতে যাও 118, 199 সেটাও করতে পারো। তাহলে আমরা এখন যদি এখানে বলে দেই 118 এবং 199, আমার কাজ করবে। সো আমাদের এগুলো হচ্ছে এই যে পারফেকশনের জন্য আমরা ইউজ করে থাকি ইন্সপেক্ট এলিমেন্ট। রিফ্রেশ, আমার কিন্তু এই কোড কাজ করছে। এবার আমরা নিয়াজের কোশ্চেনটা নিব খুব দ্রুত, কারণ আমাদের আরও দুইটা আরেকটা টপিক বাকি আছে, এটার পরে দুইটা টপিক বাকি আছে। রাকিব হাত তুলছো, কোশ্চেন থাকলে করো দ্রুত। স্যার ওই আমরা যে মোজিলা ফায়ারবক্সের যে ইনস্ট্রাকশন থেকে কাজ করি ওইখানে স্যার কাজ করার পর সেভ করব কিভাবে স্যার? ওইটা কাজ করার পর আবার চলে যায় দেখি, সেভ করতে পারি না। না, সেভ তো করব না, আমরা তো এখানে তো জাস্ট ইন্সপেক্ট, আমি দেখাই এই যে ইন্সপেক্ট করার জন্য আমি দেখলাম, দেখার পরে আমি যে কোডটা আসছে এই কোডটাকে সিলেক্ট করে কপি করে নিয়ে যাব, যে কপি করে তোমার কোডের মধ্যে তুমি পেস্ট করবা। এই যে আমি পেস্ট করছি এখানে, বা লিখে দিবা, লিখার পরে কপি করে স্যার এখানে পেস্ট করবা। এই যে আমি পেস্ট করে দিলাম, ওইখান থেকে যে ডাইরেক্ট করা হলো ওইটা না না, ওইটা জাস্ট দেখার জন্য, ওইটাকে জাস্ট ডিবাগ করার জন্য, ওইটা ওইটা ডেভেলপমেন্ট টুল হিসাবে আমরা ইউজ করি। আমি স্যার এর আগে ওখান থেকে ডিজাইন করছি স্যার, ডিজাইন করার পর আর সেভ থাকে না ওইটা, না না সেভ থাকবে না, ওইটা হচ্ছে ডেভেলপমেন্ট টুল, এটা ওখানে দেখে দেখে আমরা কোডকে পারফেক্ট করি আর কি। তো আর যদি কারো কোশ্চেন না থাকে আমরা প্রসিড করি।
কিসের ব্যাপারে? প্রজেক্ট কিসের প্রজেক্ট? মানে আমাদের কি কোনো প্রজেক্ট দেওয়া হবে স্যার? আমি যদি কিন্তু আমি কোনো আমি কিন্তু ক্লাসের শুরুতে এগুলো বলে বলে বলেছি, হ্যাঁ অবশ্যই প্রজেক্ট দেওয়া হবে। আগামী ক্লাস থেকে আমরা ফর্মাল প্রজেক্ট তৈরি করব, প্রজেক্টে কি দেন অ্যাসাইনমেন্ট দিব। স্যার এটা কি গ্রুপিং না সি না না, সিএসএস সবাইকে মানে যার যার প্রজেক্ট ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল প্রজেক্ট ইন্ডিভিজুয়াল প্রজেক্ট, নো সিঙ্গেল প্রজেক্ট, ইয়া নো গ্রুপ প্রজেক্ট। আচ্ছা ওকে ওয়েলকাম। আচ্ছা এবার আসে যে আমরা একটা পজিশনে সেট করতে পেরেছি, যদি মনে করো আমি আরেকটা এক্সাম্পল দেখাতে চাই, যদিও সময় চলে যাচ্ছে, আরেকটা দেখাই যে আরেকটা ডিপ যদি চাই নিতে তাহলে বুঝতে সুবিধা হবে হয়তো বা তোমাদের জন্য। ধরো এবার ডিপ টু এটা কাজ করলাম, আমরা ডিপ থ্রি যদি নিতে চাই কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে এটাকে আমি থ্রি বানিয়ে দিচ্ছি TSRWE। ধরো আমি যদি ভিতরে লিখি ওয়ান, এটা কিন্তু লিখা শো করবে, আমি কিন্তু কিছু লিখি নাই, TW2। আর এখানে যদি থ্রি লিখি TSRWE, দেখি কি কোনো প্রবলেম হয় কিনা, হলে আমরা ইন্সপেক্ট ডিভিন দিয়ে সলভ করবো। এই যে দেখাচ্ছে ওয়ান, এই যে টু, এই যে থ্রি। এখন এই থ্রিটাকে আমি চাচ্ছি কোথায় চাচ্ছি, ধরো এই টপেই চাচ্ছি, টপ তো খুব ইজি। আমি এখন সিলেক্ট করতেছি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটার নাম দিচ্ছি হচ্ছে TSRWE3, এবং এটা টপে দিচ্ছি জিরো এবং লেফটে দিচ্ছি জিরো, তাহলে অবশ্যই টপে চলে যাবে। এর বাইরে রাইট বটম দুইটা প্রপার্টি আছে, সেই প্রপার্টি দিয়ে তোমরা চেষ্টা করবে। যে আমরা দেখতে পাচ্ছি থ্রিটাও চলে আসছে, যদি মনে করো জাস্ট কালার চেঞ্জ করে দিবা, সাপোজ ধরো টমেটো, আচ্ছা একই কালার হয়ে গেল, আমরা যদি এটা ব্লু চাই কন্ট্রোল এস অল্টার ট্যাব F5। সো আমরা তোমরা চাইলে এই লেফটে একটা বক্স রাইটে টপে একটা বক্স সেট করবো, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো পজিশন দিয়ে কিন্তু আমরা অনেক কাজ করি, আবারও বললাম আগামী ক্লাসে প্রজেক্টের মধ্যেই লাগবে যখন আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করব। এই হচ্ছে আমাদের পজিশনের আলোচনা। এবার আসি যে আমাদের নেক্সট পার্ট, সম্ভবত অপাসিটি। অপাসিটিতে যাব, তারপর হচ্ছে মেনু, মানে আমাদের এই সেশনে মনে শেষ হচ্ছে না। opacity.html আমি বেসিক স্ট্রাকচার নিয়ে আসলাম, opacity আচ্ছা দেখো আমরা এবার অপাসিটির কাজটা আমরা দেখাতে চাই। অপাসিটি মানে হচ্ছে একটা ইমেজের বা কোনো একটা অবজেক্টের কালার চেঞ্জ করা, যে জাস্ট একটু কী বলে লাইট কালার থেকে ডার্ক কালার, এগুলোর জন্য ইউজ করি। আমার একটা একটা ইমেজ দরকার, আমি একটা ইমেজ ডাউনলোড করে নিতে পারি। পিকজাবেতে নেচার দিয়ে সার্চ দিলাম, দেখি একটা ইমেজ ডাউনলোড করা যায় কিনা। ধরো এই ইমেজটাই নিচ্ছি, ফ্রি ডাউনলোড, সাইজ একটা তুমি যে কোনো সাইজ নিতে পারো। সেভ, ইমেজটাকে আমি কাট করলাম। চাইলে তোমরা 5-6টা ইমেজ নিয়ে কাজ করবা, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি একটা ইমেজে নিচ্ছি, তাহলে ইমেজ ফোল্ডারটা আজকে ইউজ করি, এখানে এটা নাম দিচ্ছি সাপোজ ধরো ওয়ান। এবার আসলে এই ইমেজটাকে আমরা অপাসিটির পেজে সেট করব। তো এখানে আমি যদি জাস্ট ডিবের মধ্যে রাখতে পারো অথবা এমনিতেও সেট করতে পারো, ইটস আপ টু ইউ। আমি ডিবের মধ্যেই রাখি, এখন থেকে ডিপটা অনেক বেশি ইউজ করব। এবার আসলে IMG ট্যাগ SRC ইমেজের মধ্যে যাচ্ছি, আমাদের ইমেজ ওয়ান, এর একটা উইথ বলে দিচ্ছি সাপোজ 200 পিক্সেল, হাইটটা অটোমেটিক নিয়ে নিবে। কন্ট্রোল এস অল্টা ট্যাব, আচ্ছা আমরা আগে দেখি লিঙ্ক করিয়েছিলাম কি না, লিঙ্ক মনে করিনি, অপাসিটিটা দিয়ে দিচ্ছি opacity.html কন্ট্রোল এস। এবার আমরা আমাদের CSS পজিশনে যদি যাই, এটা আমরা একটু আগে দেখলাম অপাসিটি, আচ্ছা ব্যাক F5 অপাসিটি। সো ইমেজটা আমরা দেখতে পাচ্ছি,
আমাদের সাইজটা যা ছোট আকারে দেখাচ্ছি, চাইলে একটু বড় করে দেখাই। 200 দিলাম তো আমরা, অপাসিটি চাবো যে এখানে ধরো 400 দিচ্ছি। কন্ট্রোল এস, আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে তৈরি করে নিচ্ছি কয়েকটা, সাপোজ ধরো পাশাপাশি আসুক। সো তিনটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি। সো ডিফারেন্ট ইমেজ হলে ভালো হতো। আমরা চাচ্ছি এর অপাসিটি চেঞ্জ করতে। অপাসিটি মানে কি আমি কোড লিখি তাহলে বুঝতে পারবা। স্টাইল, এবার আইএমজি এর হচ্ছে অপাসিটি বলে দিচ্ছি সাপোজ 0.5, মানে 50% ট্রান্সপারেন্ট হবে ইমেজটা। দেখো ইমেজটা সবাই ভালো করে লক্ষ্য করো, যেই কালারটা আছে একটু হলেও ডার্ক লাইট হয়ে যাচ্ছে, মানে হচ্ছে ব্লার হয়ে যাচ্ছে। এটাকে বলে অপাসিটি। অপাসিটির হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1, লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0। 0 মানে কিছুই দেখাবে না, 0.1 থেকে শুরু। সাপোজ আমি 0 দেই তাহলে দেখবে কিছুই দেখাবে না, 0.1 দিলে সবচেয়ে কম, সবচেয়ে কম। তো আমি 0.5 রাখলাম। এখানে আরেকটা ইম্প্যাক্ট সেট করতে পারি সুডো ক্লাস ইউজ করে, ইমেজ দেন হচ্ছে হবার, যে ইমেজের উপরে মাউস নিয়ে যাটাকে বলা হবার। তাহলে কি হবে, আমরা চাচ্ছি অপাসিটি হয়ে যাক 1.0 সেমিক্লন। তাহলে আমাদের এ হচ্ছে অপাসিটি সেট করেছে, মাউস নিয়ে গেলে দেখা যাচ্ছে হবার করলে ফুল অপাসিটি আসতেছে। এটাই হচ্ছে অপাসিটি। এটার সম্পর্কে ফার্দার স্টাডি তোমরা অবশ্যই সিএস কি বলে ডাব্লিউসি স্কুল থেকে করবা। আশা করি কারো কোনো কোশ্চেন নাই, খুবই সিম্পল। তো যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা লাস্ট পার্টে চলে যাব, সেটা হচ্ছে একটা মেনু। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ মেনু যেটা আমরা তৈরি করছি, এটা ওয়ান কাইন্ড অফ মেনু। এটাকে ফরমেটিং করলে আমরা বলতে পারি এটা হচ্ছে হরাইজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল মেনু। আমরা একটা হরাইজন্টাল মেনু তৈরি করতে চাই যেটাকে বলে নেভিগেশন বার। তো নেভিগেশন বারটা এখন আমরা তৈরি করব, নাম দিচ্ছি ন্যাভবার ডট এসটিএমএল, ইন্ডেক্স পেজের সাথে এর লিঙ্ক করাবো। ন্যাভবার কন্ট্রোল এস, তাহলে আমাদের ন্যাভবারে যাচ্ছি, বেসিক স্ট্রাকচার নিয়ে আসলাম, নেভিগেশন বার। এবার আসো যে আমরা এই ন্যাভবার সাধারণত আনঅর্ডার্ড লিস্ট, দ্যাট মিনস ইউএল দিয়ে তৈরি করি। আমি খুব দ্রুত একটু কাজ করার জন্য শর্টকাটেই দেখাই, যে প্রথমে ইউএল, ইউএলের পরে হচ্ছে এলআই। এলআই চাচ্ছি সাপোজ ধরো 5টা, এলআইয়ের পরে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আইটেম থাকবে, সবগুলো আইটেম থাক, ডলার দিলাম না, ট্যাব কন্ট্রোল এস। এখন এই আইটেমের ভিতরে যা লিখবো সেটা আমার আসবে। তো সেটা আনার পূর্বে আমি আগে এটাকে মেনুতে কনভার্ট করব, দেখি মেনুটা কিভাবে দাঁড়ায়। আমি হরাইজন্টাল মেনু তৈরি করতে চাচ্ছি, দেখি আউটপুট গিয়ে দেখি আমাদের নেভিগেশন বাড়ে। আচ্ছা, ব্যাক রিফ্রেশ নেভিগেশন, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে ভার্টিক্যাল, যেহেতু লিঙ্ক আছে কাজ করবে, কিন্তু যেহেতু আমার লিঙ্ক করাই নেই কোথাও যাবে না। আমার প্রথম কাজ হচ্ছে এই বুলেটসগুলো রিমুভ করা, দ্বিতীয় কাজ হচ্ছে আন্ডারলাইন রিমুভ করা। বুলেটসগুলো হচ্ছে এলআই, আন্ডারলাইনটা হচ্ছে এ ট্যাগ, এর মধ্যে আছে। তাহলে আসো আমরা এই রিমুভটা করি, স্টাইল সেট করে এসটিওয়াই এলই। আচ্ছা, এখানে আগে সিএসএস এর স্টাইল বলি, যে শুরুতে তুমি কোড লেখার পূর্বে সিএসএস এর ফরম্যাটিংটা লিখে নিতে পারো। সাপোজ প্রথমে আছে ইউএল, কিছু একটা লিখবো, এরপর আছে ইউএল এর সাথে এলআই, এখানেও কিছু লিখবো, সরি কন্ট্রোল জেড দিলাম, আহা চলে গেল। প্রথমে আসো ইউএল, তারপর হচ্ছে ইউএল এর সাথে এলআই, তারপর হচ্ছে ইউএল এর সাথে এলআই, তারপরে এ, এরপর আছে ইউএল এর সাথে এলআই এ, যদি আমরা হবার করতে চাই। আরও আছে ভিজিটার, আছে লিঙ্ক, আছে, আমি ধরে নিচ্ছি এই কয়টা আমি ইউজ করব। তাহলে প্রথমে আসো ইউএল এর লিস্ট স্টাইল টাইপ নান করে দিচ্ছি, তাহলে বুলেটসটা আর দেখাবে না। দেখো বুলেটস রিমুভ হয়ে গেল। এবার আসো আইটেমের নিচে আন্ডারলাইন বাদ দিতে চাচ্ছি, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, টেক্সট ডেকোরেশন নান, চলে গেল। এখন আসো এই ইউএলটা কিন্তু ব্লক লেভেল, ইউএলটা ব্লক লেভেল, এলআইটাও ব্লক লেভেল। যদি আমরা দেখতে চাই আসলে ব্লক লেভেল কিনা, এলআই এর ভিতরে যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই জাস্ট বোঝার জন্য, নাথিং এলস, টমেটো দিচ্ছি কন্ট্রোল এস, দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত জায়গা দখল করে আছে। আমার টার্গেট হচ্ছে সবার বাম পাশে সবাই বসবে, মানে যে যার বাম পাশে বসবে, কিন্তু একটা আইটেমের পর আরেকটা আইটেম বসবে। তাহলে এই কাজটা করার জন্য আমাকে অবশ্যই একটা প্রপার্টি ইউজ করতে হবে এলআই এর। এই যে এখন দেখো ব্লক লেভেলকে ভেঙে দিচ্ছি, শুরুর দিকে কারো একটা কোশ্চেন ছিল যে আমি পাশাপাশি লিখতে পারবো কিনা, এই যে ব্লককে আমি এখন ভেঙে ফেলবো। এই জন্য যেটা প্রপার্টি সেটা হচ্ছে ফ্লট লেফট, কন্ট্রোল এস অল্টার ট্যাব, দেখো ভেঙে গেল।
সব পাশাপাশি চলে আসছে, সব আইটেম পাশাপাশি চলে আসছে। এখন কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত কালারও দেখাচ্ছে না। তো আমরা এই কালারটা বাদ দিয়ে দিচ্ছি, আমরা চাচ্ছি ইউএল এর একটা কালার থাক, যে এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে চাই। সাপোজ ধরো প্যাল প্যাল না দিয়ে পাউডার ব্লু দিই, কন্ট্রোল এস, হয়তোবা কালারটা দেখাবে না, দেখি দেখায় কিনা, রিফ্রেশ দেখাচ্ছে না। রিজন কি, এর একটা প্রপার্টি আছে ইউএল এর, যেটা আমরা ইউজ করি, ওভারফ্লো হিডেন। ওভারফ্লো হিডেন সম্পর্কে তুমি স্টাডি করবো, আমি এখন এই সম্পর্কে বলতে চাচ্ছি না, আপাতত শুধু আউটপুটটা দেখাতে চাচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি ইউএল এর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে। আমি চারপাশের এই স্পেসগুলো রিমুভ করতে চাই, এটাও তোমরা জানো, স্টার মার্জিন জিরো প্যাডিং জিরো। যদি আমরা এক্সটার্নাল লিখতাম তাহলে বারবার আমার এই সেম কোড লিখতে হতো না, মিলে গেল। আমি এখন যেটা চাই এলআইয়ের মধ্যে, সো এলআইয়ের মধ্যে আর আমাদের কাজ নাই, এর মধ্যে যেটা আমরা চাই ধরো প্যাডিং টপ এবং বটমে দিচ্ছি ধরো 15, ধরো 20 পিক্সেল টপ বটম, আর লেফট সাইডে দিচ্ছি 25 পিক্সেল অথবা 30 পিক্সেল, দেখি কোনো কাজ করে কিনা, হয়তো বা কাজ করবে না, প্রপারলি কাজ করেনি, টপ এবং বটমে কিন্তু কাজ করেনি। সো এটাকে সলভ করার জন্য ডিসপ্লে বলে একটা প্রপার্টি আছে, ডিসপ্লে যেটা কয়েকটা অপশন আছে, আমরা ব্লকটা এখানে ইউজ করব, ব্লক এবং ইনলাইন, এটা পার্থক্য তোমরা একটু নেটে পড়ে নিও। দেখো এবার কিন্তু আমাদের যেভাবে চাচ্ছে সেভাবে আসতেছে। এখন আমি যদি এই মাউস ধরি, হবার করি, একটা ব্যাকগ্রাউন্ড কালার চাই, করা যায় কি না, আমাদের কিন্তু মেনু তৈরি হয়ে যাচ্ছে, হয়ে গেছে অলমোস্ট বলা যায়। ব্যাকগ্রাউন্ড কালার আমি চাচ্ছি রেড, যেটা আমার ওয়েবসাইটে ছিল, আমার ওয়েবসাইট একটু ডিজেবল আছে, কয়েকদিন পর অ্যাক্টিভ হয়ে যাবে। দেখো যে আমার কিন্তু হবার করলে চলে আসলো। এখন হবার করলে যদি লিখা চেঞ্জ হয় সেটাও চাইলে পারবা, অথবা নর্মাল যে লিখা তার কালার, দেখো একটা কালার হয়ে আছে, আমি চাচ্ছি এটা ব্ল্যাক থাক, সেটাও করতে পারো, কালারটা ব্ল্যাক, কন্ট্রোল এস, দেখো ব্ল্যাক হলো, কিন্তু হবার করলে চাচ্ছি কালারটা হোয়াইট হয়ে যাবে, তাহলে হবার করলে কালারটা হোয়াইট হয়ে যাবে। যদি বলি মনে করি যে ফন্ট, আচ্ছা ফন্ট হোয়াইট থাক, কি বলে টেক্সট ট্রান্সফর্ম যদি চাও হবার করার সময় আপার কেস, ওটা ভালো লাগবে না মনে হয়, আমার মনে নর্মালি আপার কেস করে দিতে পারি সবাইকে, কন্ট্রোল এক্স, এর অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিয়ে দিই যে আপার কেস হবে সবাই, অর্থাৎ সব বড় হাতের অক্ষর হয়ে যাবে, হয়ে গেল। এখন আসো যে যদি আমরা এইখানে এখন লিঙ্কগুলো সেট করি, সাপোজ ধরো একটা আমাদের একটা টেবিল একটা আছে, তারপরে আমাদের ফর্ম একটা আছে, তারপরে আমাদের অপাসিটি বলে একটা কাজ করেছি, অপাসিটি, তারপরে পজিশন, এরপরে ধরো হচ্ছে আমাদের ইনলাইন ব্লক, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, রিফ্রেশ, দেখো, আচ্ছা লিঙ্ক করেছি, নামগুলো চেঞ্জ করি, টেবিল, দেন হচ্ছে ফর্ম, দেন হচ্ছে অপাসিটি, দেন হচ্ছে পজিশন, দেন হচ্ছে আমাদের ইনলাইন, আর হচ্ছে ব্লক, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5। তো আশা করি আমাদের মেনু হয়ে গেছে, এটা একটা মেনু, এটা হরাইজন্টাল মেনু, টেবিলে ক্লিক করো, টেবিলে যাচ্ছে, ব্যাকে যাচ্ছি, ফর্মে ক্লিক করো, ফর্মে যাচ্ছে, ব্যাকে যাচ্ছি, অপাসিটিতে ক্লিক করো, অপাসিটিতে আসলো, ব্যাক, পজিশনে যাচ্ছি, পজিশন আসলো, ইনলাইন ব্লকে ক্লিক করছি, ইনলাইন ব্লকে আসছে। এখানে আরেকটা প্রপার্টি আমরা অনেক সময় দেখি, যে প্রথম যেই তোমার কি বলে মেনুর যে প্রথম আইটেমটা থাকে এটা অ্যাক্টিভ অবস্থায় থাকে, মানে এই কালারটা এখানে থাকবে, বাকিগুলোতে ধরলে সেটা আসবে, কিন্তু এটা ফিক্স থাকবে। আমরা চাইলে এটাও দেখাতে পারি, আমরা কোনটাকে চাই এটা ইনলাইন দিয়ে করে ফেলি, চাইলে ক্লাস আইডি দিয়ে করা যাবে, স্টাইল বলে দিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার, মানে এটাকে অ্যাক্টিভ বোঝানো হয় যে অ্যাক্টিভ কোনটা কারেন্টলি, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড, যদিও এখানে আসলে আমাদের কোনোটাই অ্যাক্টিভ না, আমি জাস্ট এমনি কালার বোঝানোর জন্য দেখাচ্ছি, যে হোম পেজটা অ্যাক্টিভ থাকে, হোম পেজটা অ্যাক্টিভ থাকে, এই জন্য হোমের কালার আমরা একটা দিয়ে থাকি, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5, দেখাই যে এটা হচ্ছে ফিক্সড। এখানে যদি হোম শব্দটা থাকতো, এটা হোম পেজ, এখানে যা আছে সব হোম, ক্লিক করলে অন্য কোথাও যাবে না, কারেন্ট পেজে যাবে, এটাকে বলি অ্যাক্টিভ। এখানে তো আর সেটা যেহেতু করিনি, আমি বুঝালাম যে এটা অ্যাক্টিভ। এখন একটা প্রবলেম তৈরি হচ্ছে, দেখো যখন ফর্মে যাচ্ছি মনে হচ্ছে পুরোটা একটা, আমি চাই মাঝখানে একটা স্পেস তৈরি করতে, এটাও কিন্তু করা যাবে, সেই প্রত্যেকটা কিন্তু একটা করে এলআই, প্রত্যেকটা কিন্তু একটা করে এলআই, সেই কথা দিয়ে আমাদের ক্লাসটা শেষ হচ্ছে, পুরো রেকর্ড এলআইয়ের মধ্যে। জাস্ট আমি যদি এখন বলি
যে মার্জিন রাইট, দেখো এখন শুধু মার্জিন ইউজ করতেছি না, রাইট ইউজ করতেছি আমার প্রয়োজনে। সাপোজ বললাম 8 পিক্সেল, অল্টার ট্যাব F5। এবার দেখো একটু হলো ডিফারেন্ট, যে মাঝখানে স্পেস তৈরি হয়েছে, এটা কমিয়ে দিলে আরও ভালো লাগবে। আমার ওয়েবসাইটটা এইভাবে তৈরি করা ছিল। এখন কারো কারো মনে কোশ্চেন হচ্ছে, স্যার এটাকে আমি মাঝখানে নিয়ে আসতে পারবো মেনুটা? যাবে অবশ্যই, না যাওয়ার কোনো কারণ নাই। আমি কন্ট্রোল জিরো দিই, আমার নর্মাল হচ্ছে, এই হচ্ছে মেনুটা ছিল, জুম করার কারণে অনেক বড় দেখাচ্ছিল। আমি যদি সেন্টারে নিতে চাই, ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে করতে পারবো। আমি আমি ধরো এই ইউএল এর মধ্যে যদি বলি, এখন প্যাডিং লেফট বা ডিপকেও সরাতে পার, ডিপকেও ডিপের উপরে টার্গেট করে আমি কোড লিখতে পারতাম। প্যাডিং লেফট ধরো দিচ্ছি আমি 200 পিক্সেল, দেখি কতটুকু সরে, লেফট থেকে সরবে, এই যে সরে গেল। তো এখন আমি এখানে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে দেখতে পারি, সিলেক্টর এখানে ক্লিক করলাম, প্যাডিং লেফট 200 পিক্সেল, আপেরও দিচ্ছি, এটা সরে যাচ্ছে। সো আমি এই যে এটা হচ্ছে যে কোডের পারফেকশন, এভাবে আমরা কোডকে পারফেক্ট করতে পারি। তাহলে দেখতে পাচ্ছি 345, বা যদি আরও চাও 50 করো, 350, 52, 52 যাই করো, 350 করলাম। এখন এটা কোডে এসে লিখে দিব 350 পিক্সেল, কন্ট্রোল এস অল্টার ট্যাব F5। আমার মনে হয় আমাদের ক্লাসটা পুরোপুরি ডান। জাস্ট এই পেজের লাস্টে একটা একটু লেখা লেখা বড় দেখার জন্য আমি এস2-র মধ্যে নিচ্ছি, নাথিং এলস। এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নেই, এখানে বলে দিচ্ছি অ্যাঙ্করের ভিতরে নাইম, তোমার কোশ্চেনটা নিচ্ছি যদি সময় থাকে আর কি। আমি এখান থেকে ইন্ডেক্স পেজে যেতে চাই, এখানে বলে দিচ্ছি হোম পেজ, কন্ট্রোল এস অল্টার ট্যাব F5। তাহলে আমরা যে হোম পেজে ক্লিক করলে হোম পেজে চলে গেল নেভিগেশন বার। এখন দেখো এখানে সবগুলো লিঙ্কে কিন্তু কাজ করতেছে। সো এটা যেমন একটা মেনু, অবশ্যই আমাদের হোম পেজে যেটা ছিল এটাও কিন্তু একটা মেনু। আমরা যদি এই আন্ডারলাইনটা রিমুভ করে দিতাম, বুলেটটা রিমুভ করে দিতাম, এগুলো যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতাম, তাহলে এটাকে আমরা বলতাম তোমার কি বলে ভার্টিক্যাল নেভবার। এটা ভার্টিক্যাল নেভবার অবশ্যই। আমি এখন যাই এখানে সিএসএস এর মধ্যে, যাবা সিএসএস নেভিগেশন, সিএসএস নেভিগেশন বার, এই যে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল, তোমরা এগুলো চাইলে প্র্যাকটিস করতে পারো। যদিও মেনুর জন্য আমরা বুটস্ট্র্যাপে অনেক ধরনের ক্লাস আছে, অনেক ধরনের মেনু তৈরি করা আছে, সেগুলো দেখা যাচ্ছে কপি পেস্ট করে ইউজ করি, বাট কনসেপ্টটা বুঝতে হবে। সুডো ক্লাস নিয়ে একটু কথা বলেছিলাম, সুডো ক্লাসটা তুমি একটু দেখবা, সুডো ক্লাসের স্টাইল কীরকম, এই যে প্রথমে সিলেক্টর, তারপরে ক্লোন চিহ্ন, তারপর সুডো ক্লাসের নাম। তো নামগুলো আমাকে জানতে হবে, যেমন এ অ্যাঙ্কর ট্যাগের কয়েকটা আছে, লিঙ্ক, ভিজিটেড, হবার, অ্যাক্টিভ, এগুলো আগামী ক্লাসে আমরা মেনুর জন্য দেখাচ্ছি এগুলো ইউজ করবো। আজকেও আমরা পড়েছি অ্যাঙ্কর ট্যাগে হবার, তারপরে আরও অপশন আছে, এগুলো একটু দেখবা। সব তো আর যদি ক্লাসে, আমি তো 4 ক্লাসে অনেক আলোচনা করেছি, তুমি যতটুকু 4 ক্লাসে পাচ্ছ, যদি আমি বলি তোমরা যদি কেউ শিখে থাকো বাইরে কোথাও কাজ, এই 4 ক্লাস মানে তোমার 3 মাস, 3 মাসের কোর্স। আমি তোমাদের সবাইকে অ্যালাউ করে দিচ্ছি, যদি কেউ কোশ্চেন করতে চাও করতে পারো, আমাদের ক্লাসটা শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যেটা অন্য জায়গায় নিলে এটা বলতেছো ডিজেবল হয়ে যাবে? হ্যাঁ সবই করা যাবে, করা যাবে না বলে কোনো কাজ নেই, কারণ হচ্ছে তুমি যা বলবা প্রোগ্রামার তাই করে দিবে। তখন এখানে একটু জাভা স্ক্রিপ্টের কোড লাগবে, মানে প্রোগ্রামিং কোড লাগবে, কি বলছি বুঝছো? মানে যখন এই ধরনের চাচ্ছি তখন হচ্ছে আমাদের প্রোগ্রামিংয়ের কোডিং লাগবে, জাভা স্ক্রিপ্ট লাগবে। যেমন আমি তোমাদের যদি বলি, এখানে গুগলে যাই, HTML ভার্সেস CSS, দেখি কোনো পিকচার পাই কিনা। আলটিমেটলি যা আমরা শিখলাম এগুলো কিন্তু আসলে ওয়েব প্রোগ্রামিং না, ওয়েব প্রোগ্রামিং কিন্তু PHP, আমরা যা টার্গেট আর কি PHP SQL শিখাবো। তো ওইটা শেখানোর জন্য এগুলো সাপোর্টিং হিসাবে তোমাদের দেখালাম। এখানে একটা পিকচার আমি খুঁজি, দেখি পাই কিনা, এখানে তো এই পিকচার দেখে বুঝতেই পারতেছো HTML হচ্ছে স্ট্রাকচার আর CSS হচ্ছে তোমার ডেকোরেশন পার্ট। আমি একটা পিকচার HTML CSS ভার্সেস জাভাস্ক্রিপ্ট, এই যে এই পিকচারটা যদি দেখো, প্রথমে হচ্ছে HTML স্ট্রাকচারাল, CSS হচ্ছে প্রেজেন্টেশনাল, আর জাভাস্ক্রিপ্ট কি বিহেভিওরাল, তার মানে
আমরা স্ট্রাকচার তৈরি করে এইচটিএমএল দিয়ে সেটাকে প্রেজেন্ট করি বা ডেকোরেশন করি সিএসএস দিয়ে, কোনো অ্যাকশন তৈরি করতে চাইলে অবশ্যই জাভাস্ক্রিপ্ট লাগবে। আর কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে আমরা ক্লাসটা শেষ করব। রেকর্ডটা আমি করেছি, হয়তো বা সামান্য এডিট লাগবে, আমি তোমাদেরকে দিয়ে দিব। তাহলে আজকের মতো এখানে শেষ, সবাই ভালো থাকবে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।